প্রিয় তোমাদের স্বাগত জানাচ্ছি তোমাদের ফাইনাল পর্কের সাজেশন ক্লাসে আমরা মূলত আজকে কথা বলবো তোমাদের ইতিহাস নামক যে বইটা আছে স্বাধীন বাংলাদেশে অদ্ভুত বইয়ের ইতিহাস অর্থাৎ আমাদের বাংলাদেশ কিভাবে স্বাধীন হলো ওর হিস্টোরি নিয়ে মূলত এই বইটা তো তোমরা মোটামুটি ভাবে ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে অথবা সেভেন কলেজে যে সকল ছেলেমেয়েরা আসো তো কম বেশি তোমরা কিন্তু পড়াশোনা আহামুল করো না হ্যাঁ তো পরীক্ষার রুটিন পাওয়ার পর অনেকটাই সবাই সিরিয়াস হয়ে গেছে কিন্তু অনেকটাই বুঝতে পারতেছো না কিভাবে পড়াশোনা করবা তো এখন যে সময়টা আছে এই সময়টাকে কাজে লাগানোর জন্য বা যাতে অল্প সময়ে প্রস্তুতি নিতে পারো এই জন্য আমি কিন্তু তোমাদের একটা সুন্দর রুটিন করে দিয়েছি এবং রুটিনের উপর গতকালকে রাত্রি ক্লাস হয়েছে ক্লাসটা দেখে নিবা কারণ এই রুটিনটা বোঝার মতো আছে ঠিক আছে তো এই রুটিন মাপিক আমি তোমাদের যখন রুটিনের কথা বলছিলাম তখন এটাও বলছিলাম যে তোমরা কিভাবে প্রস্তুতি নিবে প্রত্যেকটা জিনিস আমি ভেঙে ভেঙে বলছি এবং সেখানে এই জিনিসটা উল্লেখ করেছিলাম যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের উপর আমি সাজেশন ক্লাস নিব অর্থাৎ আমি যে বললাম যে তোমরা এত বড় বই দিকে ভয় পাচ্ছ অথবা পড়াশোনা করো এখন ঘাবড়ায় আছো যে হয়তো বা ফেল করে ফেলবো আসলে বিষয়টা এমন না যে সময় আছে প্রায় চৌত্রিশ দিনের মতো সময় আছে আবার পরবর্তীতে গ্যাপ আছে ওই গ্যাপটা ফিল করা প্লাস চৌত্রিশ দিন যদি একবার রিভিশন দিতে পারো তোমাদের ফার্স্ট ক্লাস রেজাল্ট অটোমেটিক্যালি চলে আসবে এখন ফার্স্ট ক্লাস রেজাল্ট কিভাবে চলে আসবে এ সম্পর্কে আমি তোমাদের বলছি বিগত সালে কোশ্চেন গুলো পড়বা এবং একই সঙ্গে বলছি বিগত সালে কোশ্চেন যেগুলো বেশি রিপিট হয়েছে সেগুলো পড়বা তাহলে মোটামুটি ভাবে কোর্স কমপ্লিট এবং সেই লক্ষ্যে আমি কিন্তু তোমাদের বলছিলাম যে সাজেশন ক্লাস নেব তো ওই প্রথম সাজেশন ক্লাসটা তোমাদের নির্ধারিত সময় 10টা সকালবেলা 10টায় তো আমরা 10টায় কিন্তু ক্লাসটা শুরু করলাম তো আজকে আমরা আমাদের হচ্ছে দা হিস্টরি অফ ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ অর্থাৎ আমাদের বাংলাদেশের স্বাধীনতা সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে যে বইটা লেখা হয়েছে সেই বইটার উপর তোমাদের একশো মার্কের পরীক্ষা হবে তো তোমরা খুব ভালোভাবে জানো আমি তোমাদের দেখাই দিয়েছি অথবা এর আগেও তোমাদের বলছি যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে তিনটা সেকশনে কোশ্চেন করা হবে ক মার্কে ক মার্কে এবং গ মার্কে স্পেশালি সেভেন কলেজ এবং জাতীয় ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে এর মধ্যেই দেখো তোমাদের কোশ্চেন কিন্তু রাখতেছে মানে হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন রাখতেছে এর মধ্যে দেখো ক সেকশনে বারোটা কোশ্চেন করবে খ সেকশনে আটটা কোশ্চেন করবে গ সেকশনে আটটা কোশ্চেন করবে এর মধ্যে থেকে দেখো তোমাকে দশটা পাঁচটা এবং পাঁচটা কোশ্চেনের উত্তর কিন্তু করা লাগতেছে তো এই যে কোশ্চেন গুলো আছে এই কোশ্চেন গুলো আমরা ইনশাল্লাহ আজকের ক্লাসে কমন নেব ওকে তো কথা না বাড়িয়ে আমি একদম সরাসরি তোমাদের হচ্ছে পড়াশোনাতে যাব অর্থাৎ এখানে অনেকগুলো অধ্যায় আছে সেই অধ্যায়গুলো যেহেতু আমাকে দাগাই দিতে হবে তো স্বাভাবিকভাবে আমার অতিরিক্ত কথা বলাটা মানে ঠিক হবে না এই হচ্ছে তোমাদের সিলেবাস হ্যাঁ আমরা সিলেবাসের সঙ্গে মিলিয়ে মিলিয়ে কিন্তু সাজেশন দেবো তাহলে তোমাদের সিলেবাসটা দেখো তোমাদের সিলেবাসের প্রথম যে অধ্যায়টা আছে সেটা হলো দেশ ও জনগোষ্ঠীর পরিচয় ঠিক আছে তো এখন এই অধ্যায় থেকে বিগত সালগুলোতে কোশ্চেন করেছিল কি না এই জিনিসটা আমরা বুঝতে পারবো বিগত সালের কোশ্চেন অ্যানালাইসিস করে তো মজার বিষয় হলো হয়তোবা বিগত সালের এই অধ্যায়ের বা তোমাদের এই থিওরিটিক্যাল সাবজেক্টগুলোর উপর কোনো ওই প্রশ্ন বিশ্লেষণ মনে হয় দেওয়া নাই আমার যতটুকু ধারণা কোনো গাইড বই নাই তাহলে আমরা কিভাবে বুঝবো তোমরা এজ এ স্টুডেন্ট হিসেবে তোমাদের দায়িত্ব হলো বিগত সালে কোশ্চেন গুলো একটু যাচাই বাছাই করা বিভিন্ন পাবলিকেশনের বই আছে সেগুলো থেকে নিজে থেকে যাচাই বাছাই করা যে অধ্যায় থেকে কোশ্চেন করে কিনা অথবা আমরা মূলত আজকে যে জায়গা থেকে জানবো বা শিখবো অথবা বুঝবো সেটা হলো সূচিপত্র অর্থাৎ যে গাইড বই গুলো সাজেশন বই আছে সেই সাজেশন গাইড বই দেখবা সুন্দর করে সূচিপত্র দেওয়া আছে প্রত্যেকটা অংশ পাট পাট করে দেওয়া আছে ওকে তো পার্ট পার্ট থেকে আমরা মূলত বুঝতে পারবো যে আমাদের কি করতে হবে তো আসো আমি আমার অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে শেয়ার করি আচ্ছা আমি তোমাদের মাস্টার প্ল্যানে একটা কথা বলছিলাম যে দেখ বা বিগত সালের কিছু কোশ্চেন আছে যেগুলা কমসে কম দুবার রিপিট হয়েছে এবং এর বেশি অনেকবার রিপিট হয়েছে এমন একটা কোশ্চেন তাকে হলো আমি আইডেন্টিফাই করে দিয়েছি যে বাংলা নামের উৎপত্তি সম্পর্কে সম্পর্কে সংক্ষেপে লেখো এই সেম কোশ্চেনটা দেখো বিশ্ববিদ্যালয় দুই হাজার চোদ্দ এরপর হচ্ছে ডিগ্রিতে চোদ্দ ষোলো এছাড়া অনার্স এর চতুর্থ বর্ষেও এই কোর্সটা যেহেতু ছিল সেখানে দেখো সালে ষোলো সালে উনিশ সালে এবং সর্বশেষ একুশ সালের পরীক্ষায় আছে তাহলে এই ধরনের কোশ্চেন গুলাই মূলত আমি তোমাদের পড়তে বলছি যে তোমাদের এত মোটা মোটা বই এই বইগুলো তো শেষ করা সম্ভব না কিন্তু এই অল্প সময় এমনভাবে প্রস্তুতি নেওয়া সম্ভব অথবা যারা আগে থেকে পড়ছে তার আসলে কি ন্যাশনাল বিশ্ববিদ্যালয় সিস্টেমটা এমন যারা আগে থেকে পড়ছে জানার জন্য হয়তো বা পড়ছে কিন্তু আসলে পরীক্ষা ভালো করার জন্য আগে থেকে পড়ারও প্রয়োজন নেই অথবা পুরো ভরার প্রয়োজন নাই এই নর্মালি দেখবা আমরা হাতে গুনবো দেখবা একদম দেখবা গুনবা আমি গুনে গুনে দেখবা তোমাদের বলবো নি যে কয়টা কোশ্চেন আমি তোমাদের দাগা জিতেছি সর্বোচ্চ নাহলে এমন হবে তো ইজিলি কিন্তু পাঁচ দিনের মতো পড়ে শেষ করা সম্ভব এবং ভালো রেজাল্টও করা সম্ভব এবং আমি তোমাদের বলছি যে ভাই লিখতে হবে তোমাকে তাহলে তুমি ভালো করতে পারবা তো দেখো আমি যখন মাস্টার প্ল্যানটা নিয়ে আলোচনা করি তখন ওই মাস্টার প্ল্যানে তোমাদের এই জিনিসটা বলছিলাম যে তোমরা যখন হচ্ছে বিগত সালের কোশ্চেন গুলো পড়বা তখন তো অনেকগুলো বিগত সালের কোশ্চেন এই যে এখানে বলছি অনেকগুলো বিগত সালে কোশ্চেন তাহলে ওই বিগত সালের কোশ্চেন একটা কিছু কোশ্চেন গুলো হচ্ছে দুই হাজার তেইশ সালে আসছে কিন্তু সরি মানে দুই হাজার তেইশ সালে আসছে আর কিছু কিছু কোশ্চেন দুই হাজার তেইশ সালে আসেনি যেমন এই কোশ্চেনটা দুই হাজার তেইশ সালে আসেনি তার মানে এই কোয়েশনটা দুই হাজার চব্বিশ সালে আসতে পারে অর্থাৎ আমি প্রাথমিকভাবে যে দিক নির্দেশনা দেওয়ার কথা সেগুলো আমার অলমোস্ট আমি শেষ করলাম আমি এখন সরাসরি শুধু দাগাবো আর দাগাবো এবং তোমরা এখন বই নিয়ে বসো অথবা খাতা কলম নিয়ে বসো যাদের কাছে এটা সম্ভবত ব্যতিক্রম পাবলিকেশনের সাজেশন বই যাদের কাছে ব্যতিক্রম পাবলিকেশনের সাজেশন আছে তোমরা একটু বইটা নিয়েই বসো আর যাদের কাছে নাই তারা ক্লাসটা তো রেকর্ড থাকবে পরবর্তীতে আবার দ্বিতীয়বার দেখে দেখে আমি কোন কোশ্চেনটা ফোকাস করলাম কোন কোশ্চেনটা দাগাই দিলাম সেই কোয়েশ্চেনটা অনুসারে তোমাদের প্রস্তুত হবে তাহলে এই কোশ্চেনটা কি করবা এই কোয়েশ্চেনটা সেভেন স্টার দিয়ে দাও ওকে তাহলে এই কোয়েশ্চেনটাকে সেভেন স্টার দেবো কেন কারণ এই কোশ্চেনটা দুয়ের অধিকবার রিপিট হয়েছে এবং সাম্প্রতিক সময়ে কখনো কোনো ডিপার্টমেন্টের বা কোনো পরীক্ষাতে আসে নাই একদম একুশ সালে আসছিল তার মানে বাইশ চলে গেছে তেইশ চলে গেছে দুবার গ্যাপ হয়ে গেছে এবার আসবে সম্ভাবনা সবচেয়ে বেশি ওকে বুঝতে পারলাম আমার কথা একটু একটু কথা বলো আমার সঙ্গে একটু বলো যে ভাই হ্যাঁ বুঝতে পারছি আর যারা লাইভ সেশনে আছে ক্লাসগুলো একটু শেয়ার করে দেন বন্ধুদের মেনশন করে কারণ আপনাদের সহযোগিতা থাকলে দেখবেন যে আমি আপনাদের জন্য কনভার্ট হয়ে যাব পরবর্তীতে জব রিলেটেড অন্য বিষয়গুলো নিয়ে সুস্থ এবং ভালো পরামর্শ দিব আপনাদের জন্য ওকে তাহলে কি তোমরা যারা লাইফে যুক্ত আছো আমাদের জুমে আমার কথা কি বুঝতে পারছো ক্লিয়ার কথা বলো তো সাব্বির সাব্বির বোঝা গেছে তো একটু রেসপন্স করো সাব্বির অথবা এ করো হ্যাঁ এস এম এস দিয়ে আমার বলবা রেসপন্স করতে হবে হ্যাঁ আমার সঙ্গে কথা বলতে হবে তাহলে আমি ক্লাসটা একটু ভালোভাবে নিতে পারবো মানে ক্লাসটা নিতে ভালো লাগবে এটা হলো মূল কথা তো আসো আমরা পরবর্তীতে যাই তাহলে দেখো এই কোশ্চেনটা পড়বা কোশ্চেন নাম্বার কিন্তু এক এরপর বাকি যেগুলো আছে ওগুলো কিন্তু অথবা মানে একটা কোশ্চেন পড়লে এতগুলো কোশ্চেন হবে ঠিক আছে এই কোশ্চেনটা যদি পড়ো তাহলে এতগুলো কোশ্চেন হবে স্বাভাবিকভাবে ওই একটা কোশ্চেন দাগাই দাগাই নাও এবার পরবর্তী অংশে আসো পরবর্তী অংশে কি আছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থা দেখো এই কোশ্চেনটা সেম একাধিকবার রিপিট হয়েছে সর্বশেষ কবে রিপিট হয়েছে দুই সালে তার মানে আমি কিন্তু বলছিলাম যে এরকম ষাটটার মতো কোশ্চেন পাবা হ্যাঁ যেগুলো বিগত সালের তার মধ্যে থেকে ৪০টা কোশ্চেন পাবা যেগুলো কমসে দুবার রিপিট হয়েছে তার মধ্যে থেকে দেখবা সর্বসনাল দশটা কোশ্চেন দুই সালে রিপিট হয়েছে তাহলে অবশিষ্ট যে তিরিশটা কোশ্চেন যেগুলো রিপিট হয়নি কিন্তু এবার আসো পরবর্তীতে আরো কি আছে পরবর্তীতে আরো এখানে অনেকগুলো গতানুগতিক ভাবে কোশ্চেন আছে আমরা আপাতত স্কিপ করবো এই কোশ্চেন গুলা ঠিক আছে আপাতত স্কিপ করবো এবার আসো আমাদের পরবর্তী আরেকটা কোশ্চেন

যেগুলো 22 এ আছে সেগুলোরে আসলে 5 স্টার দিও 7 স্টার হিসেবে না যেটা আর কি আসছিল সেগুলা 7 স্টার দিয়ে রাখো এই क्वेश्चनটাও দাগাই নাও এই क्वेश्चनটাও তোমাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়তে হবে তাহলে সবার আগে এই क्वेश्चनগুলো আগে পড়তে হবে ওকে এবারে মোটামুটিভাবে এই অংশে આમ নেই আমরা পরবর্তী পেজে চলে যাই ধরো তো আমি দেখি এর মধ্যে থেকে আর ও রিপিট হতে পারে এমন কোন क्वेश्चन আছে কিনা বঙ্গ সম্পর্কে কি জানো প্রাচীন জনপথের বিলোপ বলতে কি বুঝায় প্রাচীন জনপথে ধারণা পাওয়া যায় এমন কতগুলো গ্রন্থের নাম এগুলা এই টাইপের কোয়েশ্চেন হবে না প্রাচীন বাংলার উৎসব সম্বন্ধে ব্যাখ্যা করো সংক্ষেপে ব্যাখ্যা করো এই কোয়েশ্চেনটা তোমরা একটু দাগায় নিতে পারো নতুন কোয়েশ্চেন হিসেবে যে প্রাচীন বাংলার উৎসব সম্বন্ধে যা জানা যায় তা লিখো অথবা প্রাচীন বাংলার উৎসব সম্পর্কে লেখো এই কোয়েশ্চেনটা একটু দাগায় না পড়ে নিও হ্যাঁ নতুন কোয়েশ্চেন হিসেবে যদি নতুন করে কোনো কোয়েশ্চেন করে এবার আসো পরবর্তী অংশে প্রাচীন জনপদ গুলোর নাম লেখো মনে হয় না অতটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এই যে বরেন্দ্র জনপদ সম্পর্কে লেখো হ্যাঁ বরেন্দ্র রাজশাহী অঞ্চল অথবা আমাদের উত্তরবঙ্গ অংশটাকে বলা হয় তো এইটা একটু ধারণা রাখিও ঠিক আছে এটা নতুন কোশ্চেন হিসেবে ধারণা রাখিও কখন আগে বিগত সালে কোশ্চেন গুলো পড়বা এরপর ওকে আর এখানে যে জিনিসগুলো পড়তেসো না এগুলো কিন্তু জিকের কে কনসেপ্ট অর্থাৎ সাধারণ জ্ঞান যখন চাকরির প্রস্তুতি নিবা তখন এই জিনিসগুলো লাগবে এই অংশটা কিন্তু সাধারণ জ্ঞানে আছে বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা এই অংশগুলোতে আছে এবং এখান থেকে কিন্তু বিসিএস তথা চাকরির অন্য অন্য পরীক্ষা প্রচুর কোশ্চেন করে এগুলা দেখো বা আসলে আমি আমার আমি আসলে সাধারণ জ্ঞান পড়ি নাই বা আমি যতটুকু শুধু জানি আমার কনসেপ্ট এই যে গৌরী গৌর জনপথ সমতল জনপদ তারপর ওই যে এটিকে আছে পুণ্ড জনপথ এগুলো হচ্ছে আমাদের দেশের যে মানচিত্রটা আছে না এই মানচিত্র আলোকে দেখা যাচ্ছে যে বিভিন্ন অঞ্চলকে ভাগ করা হয়েছে এবং তাদেরকে ওই নামে ডাকা হয় যেমন রাশিয়া অঞ্চলকে বরেন্দ্র অঞ্চল বলা হয় বা আমাদের ওই উত্তরবঙ্গকে বরেন্দ্র অঞ্চল বলা হচ্ছে আর স্পেশালি এই যে বগুড়া আছে না বগুড়াকে বগুড়া বরেন্দ্র কিন্তু পুণ্ড অঞ্চল বলা হয় এমন টাইপের আর কি হ্যাঁ তো এই যে এই জিনিসগুলো। এই জিনিসগুলো আসলে অতটা ইম্পর্টেন্ট না যে তো क्वेश्चन আসে না কিন্তু এই জিনিসগুলো সম্পর্কে ধারণা রাখিও পরবর্তীতে এখন না তো আমি এই কারণে বলবো বিগত সালের क्वेश्चन গুলো কমপ্লিট করা পর যদি সময় সুযোগ পাও তাহলে এই জিনিসগুলো সম্পর্কে ধারণা রাখো যেগুলো পরবর্তীতে তোমাদের কাজে লাগবে এছাড়া দেখো বাংলার নদ নদীর বর্ণনা দাও নতুন क्वेश्चन হিসেবে এই জিনিসটাকে একটু porenio প্রস্তুতি কমপ্লিট করার পর ঠিক আছে তো এগুলো কিন্তু অতটা ইম্পর্টেন্ট না জাস্ট নতুন কোশ্চেন হিসেবে আমরা এগুলোকে পড়ব তাহলে আমরা আপাতত তিনটা কোশ্চেন কিন্তু দাগিয়েছি বা তিনটা কোশ্চেন দাগানোর মতো আছে বা আমরা দাগায় ফেলছি যেগুলো আসতে পারে এরপর দেখো নিরিগোষ্ঠী তারপরে হচ্ছে বাঙালি জাতির নৃতাত্ত্বিক পরিচয় এগুলো আপাতত দরকার নাই এই যে বাংলা সংস্কৃতি বলতে কি বোঝাচ্ছে এইটা নতুন কোশ্চেন হিসেবে পড়িও ঠিক আছে নতুন প্রশ্ন হিসেবে এটা পড়িও এছাড়া বাংলা জাতির প্রধান অংশ কোন গোষ্ঠী থেকে গড়ে উঠেছে এইটাও তোমরা একটু দেখিও ঠিক আছে এর বাইরে দেখো আমাদের নতুন করে আরেকটা কোশ্চেন আছে যে কোশ্চেনটা হচ্ছে জাতীয় সালে নতুন আসছিল যে ধর্মীয় সহনশীলতা বলতে কি বোঝায় অতটা ইম্পর্টেন্ট না লাগবে না পরবর্তী আরেকটা কোশ্চেন আছে যেটা আবার কয়েকবার রিপিট হয়েছে হ্যাঁ এই কোশ্চেনটা আমাদের পড়তে হবে এবং এই কোশ্চেনটা দুই সালে রিপিট হয়েছে এই জায়গা থেকে একটা বিষয় তোমরা শেয়ার হয়ে নাও যে দেখো

তো দুই হাজার বাইশ যেটা কিনা তেইশ চব্বিশ অর্থাৎ এক বছর এই ধরনের বা হতে পারে তো আমরা এটাও করবো ওকে এছাড়া এটা দাগাই নাও চারটা কোশ্চেন কিন্তু দাগানো হলো এরপর দেখো পরবর্তীতে যেগুলো আছে এই তো এই কনসেপ্টটা একটু দরকার হ্যাঁ এটা আমাদের জানার জন্য যে অবিভক্ত বাংলার পরিচয় দাও হ্যাঁ এটা নতুন কোশ্চেন কিন্তু আসতে পারে তো স্বাভাবিকভাবে ভাবে এটা একটু পড়ি এটা একটু গুরুত্ব দিও আরে অন্য যেরকম হচ্ছে সেভেন স্টার দিয়ে দিলাম না আর দুই হাজার বাইশ সালে রিপিট হওয়া গুলো ফাইভ স্টার বললাম না আর এই ধরনের কোশ্চেন এটা স্টার দাও নতুন কোশ্চেন হিসেবে আর এর আগে যে থ্রি মানে নতুন কোশ্চেন গুলোর কথা বললাম ওগুলো জাস্ট পরে নিও সময় সুযোগ যদি হয় তখন পড়ে নিবা ওকে এই অংশে কিন্তু আর নেই তাহলে মোটামুটি ভাবে চারটা কোশ্চেন কিন্তু পাইছি আমরা এবার আসো এবার এখানে মূলত আমাদের দেখো গ বিভাগের জন্য ঠিক আছে ওই ধরনের কোশ্চেন গুলো গ বিভাগে আসতে পারে যদি লেখার মতো জায়গা থাকে দেখো এখানে প্রথম যে কোশ্চেনটা বাংলাদেশের ভূ প্রকৃতির বৈশিষ্ট্য আলোচনা করো এবং এই কোশ্চেনটা দেখো কতবার রিপিট হয়েছে ঠিক আছে এই কোশ্চেনটা দুই হাজার সালে রিপিট হয়েছে এই কোশ্চেন স্টার দাও তাহলে দেখো চার আর এইদিকে দুইটা ছয়টা এবং সর্বশেষ আরো একটা কোয়েশ্চেন আছে যে বাংলাদেশের অর্থনৈতিক ভূ প্রভাব আলোচনা করো এইটাও খুব ইম্পর্টেন্ট এবং এইটাকেও সেভেন স্টার দাও তাহলে প্রথম প্রায় আমাদের অধ্যায় কিন্তু শেষ হ্যাঁ আর মোটামুটি ভাবে নিচে ও আরো আছে যে দেখো আমাদের হলো বাঙালি জাতির নৃতাত্ত্বিক গঠন প্রকৃতি আলোচনা করো তাহলে দেখো আহ এই যে আটটা কোশ্চেন বের হলো বিগত সালের কোশ্চেন এবং দেখো এগুলো রিপিট হচ্ছে এরপর আরো একটা কোশ্চেন আছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পেছনে বাংলা ভাষার ভূমিকা লেখো এটা দুই সালে রিপিট হয়েছে তো এই কোশ্চেনটাকেও তোমাদের পড়তে হবে অর্থাৎ বিগত সালের কোশ্চেন বাদ দেওয়া যাবে না এরপরে যেটা আছে চতুর্থ বর্ষ আসছিল ২০১৬ সালে এইটা তোমরা পরবর্তীতে অর্থাৎ তোমাদের এই যে বারবার রিপিট হওয়া কোশ্চেন এগুলা কমপ্লিট হওয়ার পর তোমরা এই ধরনের কোশ্চেন তো মনোযোগ দিবা তাহলে এখানে দেখো মোটামুটি ভাবে ওই দিকে চারটা আর এখানে দেখো আমরা কয়টা কোশ্চেন নতুন করে পাইলাম একটা দুইটা তিনটা চারটা মোটামুটিভাবে ভাবে পাঁচটা তাহলে দেখো প্রথম অধ্যায়ে মোটামুটি নয়টা কোশ্চেন আছে তাহলে এই নয়টা কোশ্চনের ভিতরে একটা বিষয় মাথায় রাখো দুই সালে যে কোশ্চেন গুলো রিপিট হয়েছে হ্যাঁ ওইটা হলো ফাইভ স্টার হিসেবে কনসিডার করো আর দুই সালের আগে যে কোশ্চেন গুলো আছে এবং বেশিরভাগ রিপিট হয়েছে ওগুলো হলো সেভেন স্টার এবং ওগুলো থেকেই দেখবা অলমোস্ট একটা অথবা দুইটা কোশ্চেন করে ফেলছে তাহলে আমরা প্রথম দিকে যে চারটা কোশ্চেন দাগালাম ওগুলো হচ্ছে খ অংশের জন্য আর এখন যে এখানে পাঁচটা কোশ্চেন সেটা হচ্ছে গ অংশের জন্য এবং এইখান থেকে চার মার্কের একটা নিশ্চিত কোশ্চেন আসবে এইখান থেকে দশ মার্কের একটা নিশ্চিত কোশ্চেন আসবে ইনশাল্লাহ নতুন করে কোশ্চেন আশা করি করবে না তাহলে টোটাল নয়টা কোশ্চেন যদি তোমরা পড়ো এই অধ্যায় থেকে প্রায় এক মার্কের সাত এক মার্কের কোশ্চেন সহ এখানে হচ্ছে চোদ্দ মার্ক টোটাল পনেরো মার্কের কোশ্চেন কিন্তু তোমরা এই অধ্যায় থেকে কমন পাবা তার মানে আমরা বুঝতে পারতেছি যে এই অধ্যায় থেকে কিন্তু কোশ্চেন করা হয় ওকে এবার আমরা পরবর্তী অংশে চলে যাই আমার কথাগুলো কিন্তু বুঝতে পারতেছো তোমরা চাইলে নিজেরাই করতে পারবা তোমাদের যে বড় ভাইরা আছে বা অন্য যারা টিচার আছে তারা যে সাজেশন দেয় এগুলো থেকে সাজেশন দেয় সুতরাং এই সাজেশন বের করা বা সাজেশন দেওয়া যে আহামরি কোনো কিছু বিষয়টা আসলে অমন না বুঝতে পারছি এখানে দেখো নতুন কোশ্চেন গুলোর মধ্যে দেখা যাচ্ছে দাঁড়াও অভিন্ন বাংলার পরিপ্রেক্ষিতে তৎকালীন পূর্ববঙ্গে সপ্রীয় সত্তার আলোচনা করা লাগবে না অভিন্ন বাংলা প্রেক্ষিতে তৎকালীন পূর্ববঙ্গ ও বর্তমান বাংলাদেশের সামাজিক কি কি পরিবর্তন লক্ষ্য করা যায় আচ্ছা এই দুইটা প্রশ্ন নতুন দুইটা প্রশ্ন একটু টাচ করিও যদি সময় সুযোগ থাকে তাহলে এখানে নতুন করে আরো দুইটা প্রশ্ন গ সেকশনের জন্য যদি সময় সুযোগ থাকে একটু টাচ করিও তবে আগে না আগে বিগত সালে क्वेश्चन করব তারপর বাকি কিছু ওকে এবার আসো আমাদের হচ্ছে যে সিলেবাস আছে আমরা একটু সিলেবাসে ফিরে যাই সিলেবাসে দেখো আমাদের হলো পরবর্তীতে দ্বিতীয় একটা অধ্যায় আছে দ্বিতীয় অধ্যায়ের অধ্যায়ের নাম হচ্ছে অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের ও উপমহাদেশের বিভক্তি সাল হ্যাঁ এই হিস্ট্রি গুলো জানা দরকার আসলে সবারই ভালো একটা সাবজেক্ট হ্যাঁ এটা আমাদের করলেও সমস্যা নাই পাবলিক বিশ্ববিদ্যালয় কারণ এগুলো জানা দরকার নৈতিকতার জন্য এবার আসো হচ্ছে আমরা দ্বিতীয় অধ্যায় চলে যাই দেখো দ্বিতীয় অধ্যায় দেখো এখানে ক সেকশনের জন্য তোমাদের বিগত সেলে কোশ্চেন গুলো করতে হবে খ সেকশনের জন্য যে কোশ্চেন গুলো আছে এর মধ্যে এখানে একটা বিগত সেলে কোশ্চেন আছে যে সাম্প্রতিকতা কি এটা তোমরা দেখতে পারো নর্মাল ভাবে বঙ্গভঙ্গ কি এটার কনসেপ্টটা তোমরা একটু রাখতে পারো আর অন্যথায় আপাতত দরকার নেই এই সেকশনে বা এই জায়গাতে এবার হচ্ছে পরবর্তী সেকশনে আসো বা পরবর্তী পৃষ্ঠে আসো দেখো এখানে আ দেখা যাচ্ছে যে 4 মার্কের क्वेश्चंस জন্য लाहौर প্রস্তাব কি মোটামুটিভাবে এই क्वेश्चनটা দুবার রিপিট হয়েছে এই যে আমি যেটা বলতেছি মিনিমাম কোন সেকশন দুবার রিপিট হয়েছে এই क्वेश्चनগুলা বাদ দেওয়া যাবে না তবে হ্যাঁ বেশিবার রিপিট হয়েছে ওই क्वेश्चनগুলা আগে পড়ার পর তারপর এই ধরনের क्वेश्चनগুলাতে তোমাদের হস্তক্ষেপে করতে হবে ওকে তাহলে লাহর প্রস্তাব কি এটা দেখতে পারো এছাড়া দেখো লাহর প্রস্তাবের মূল বিষয়বস্তু কি অনার্স প্রথম বর্ষে দুই হাজার উনিশ সালে নতুন ভাবে কোশ্চেন করছিল হ্যাঁ এই কোশ্চেনটা রিপিট হতে পারে খুব ভালো মানের একটা কোশ্চেন লাহর প্রস্তাবের উদ্দেশ্য কি এছাড়া দেখো লাহর প্রস্তাবের বৈশিষ্ট্য অতটা ইম্পর্টেন্ট না তারপর দুই সালে হোসেন সৈদ সরহাদ্দের পরিচয় সম্পর্কে লিখতে বলছে তো স্বাভাবিকভাবে তোমরা তোমাদের এই বই আরো কোনো ব্যক্তির যদি নাম থাকে যেমন আমাদের শেরে বাংলাকে ফজলুল হক তাহলে শের বাংলা লেখা পরিচয় লেখ অথবা মৌলানী ভাসানীর পরিচয়টা লেখ এই অধ্যায়ের যদি আলোচ্য বিষয় হয়ে থাকে তাহলে তোমাদের সেই জিনিসটা একটু পড়তে হবে তবে এই অধ্যায় দেখো বারবার রিপিট হওয়া কোশ্চেনের মধ্যে চার মার্কের কোশ্চেনের মধ্যে এই কোশ্চেনটা আছে তার মানে এই কোশ্চেনটা তাহলে সেভেন স্টার দিয়ে নাও দুই হাজার চোদ্দো সতেরো দুই তে রিপিট হয়েছে এবার আর রিপিট হয়নি কিন্তু অধিকবার রিপিট হওয়া কোশ্চেন এখনো রিপিট হচ্ছে না এবছর ইনশাল্লাহ রিপিট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি শুধু তাই নয় পরবর্তীতে দেখো দিজ জাতি তথ্য সম্পর্কে ধারণা দেয় অথবা মোহাম্মদ আলী জিন্না আছে তো স্বাভাবিকভাবে এই এই কোশ্চেনটাও দেখো অনেকবার রিপিট হয়েছে সর্বশেষ দুই একুশ এই কোশ্চেনটাকেও সেভেন স্টার দিয়ে রাখো অর্থাৎ সর্বোপরি আমরা এই জায়গা থেকে বলতে পারি এই জায়গাতে মাত্র পড়ার মতো বা আসার মতো কোশ্চেন হলো দুইটা আর অপরদিকে এই যে একটা কোশ্চেন আছে হোসেন শহীদ সরোয়াদ্দি তো স্বাভাবিকভাবে ওই সময়ে সরোয়াদ্দি সাহেব আমাদের হোসেন সরোয়াদ্দি আহ উনি আছেন তারপরে শেরে বাংলাকে ফজলুল হক আছেন তারপরে বঙ্গবন্ধু আছেন তারপর দেখা যাচ্ছে মৌলানী ভাসানি আছেন তারপরে হচ্ছে এখানে হচ্ছে পাকিস্তানের মধ্যে যে মোহাম্মদ এই যে ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব এই ব্যক্তিত্ব গুলার পরিচয় সম্পর্কে একটু ধারণা রাখে হুট করে নতুন একটা করলে করতেও কোশ্চেন এখানে মাত্র দুইটা তাহলে দেখো পূর্বের যে প্রথম অধ্যায় সে প্রথম অধ্যায় কিন্তু আমরা নয়টা কোশ্চেন পাইছি লিখে না আমি কিন্তু লিখে রাখতেছি যে তোমাদের টোটাল কয়টা কোশ্চেন করতে হবে তাহলে পূর্বের যে ক্লাস সেখানে আমরা টোটাল নয়টা কোশ্চেন পড়বো প্রথম অধ্যায় ঠিক আছে এখানে খস একশনে হলো চারটা আর গ একশনের হলো কিন্তু পাঁচটা ছিল টোটাল হলো নয়টা দ্বিতীয় অধ্যায় দেখো খস সেকশনে মাত্র দুইটা এবার আমরা গ সেকশনে চলে আসি গ সেকশনে প্রথম যে কোশ্চেনটা আছে দেখো বলছে যে উনিশশো সালে ভারত বিভক্তির কারণ কি খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন উনিশ সালে সর্বশেষ রিপিট হয়েছিল তাহলে এই কোয়েশ্চেনটা রিপিট হতে পারে গস সেকশনের জন্য খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে এবং এছাড়া উপনিবেশ শাসন আমলে উদ্ভব অথবা বিকাশ বা ফলাফল ব্যাখ্যা করো দুই সালে সর্বশেষ আসছিল এই কোয়েশ্চেনটাও সেভেন স্টার হুব রিপিট হতে পারে তাহলে গ সেকশনের জন্য আমরা কয়টা কোয়েশ্চেন পাইলাম দুইটা দেখি আরো আছে কিনা হ্যাঁ এখানে আরো অনেকগুলো আছে তার মধ্যে থেকে দেখি আমরা একটু বেছে বেসে পড়বো যেমন লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য সর্বশেষ দুই সালে মুসলিম লীগ আসলে ওটা তোমরা পরবর্তীতে করে নিও তবে এইটা সর্বোচ্চ গুরুত্ব দিও তাহলে তিনটা কোশ্চেন এরপর এইদিকে আসো যে উনিশশো সাতচল্লিশ সরি উনিশশো সালে লাহোর প্রস্তাবের পর ব্যাখ্যা করো ওই খ নম্বর কোশ্চেনের সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে এবং এই কোশ্চেনটাও দেখো দুই হাজার বাইশ সালে রিপিট হয়েছিল তাহলে এটা ফাইভ স্টার হিসেবে পড়বা কিন্তু তারপরে এটা আমরা পড়বো তাহলে চারটা কোশ্চেন পরে দেখো লাহোর প্রস্তাবের ব্যাখ্যা এক কথায় লাহোর প্রস্তাবের যে টপিক্স টা এটা ইম্পর্টেন্ট তাহলে লাহোর প্রস্তাবের যে টপিক্স এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাহলে ওইদিকে দুইটা কোশ্চেন পাইলাম এইদিকে দিকে সাজেশন না মেইন বই হ্যাঁ কে কি বলবা সাজেশন না মেইন বই এটা এটা হলো সাজেশন বই বেদিক্রম সাজেশন বই মেইন বইয়ের দরকার নাই ব্যতিক্রম সাজেশন বই অথবা যে একটা সাজেশন বই সূচিপত্র থেকে তোমরা বুঝতে পারবা ক্লাসটা যাদের কাছে বই নাই তারা পরবর্তীতে ক্লাসটা আবার দেখিও তাহলে দেখো আমরা ওইদিকে দিকে দুইটা কোশ্চেন পাইছি এইখানে একটা তিনটা এই যে এইখানে হলো দুইটা কোশ্চেন তাহলে কয়টা হলো পাঁচটা কোশ্চেন হলো দেখি আরো আছে কিনা তার মানে দেখো দ্বিতীয় অধ্যায় থেকে কোশ্চেন করার জায়গা হলো লাহর প্রস্তাব সবচেয়ে বেশি ক সরি খ এবং গ সেকশনে যেমন খ সেকশনে দুইটা কোশ্চেন পাইলাম সেটাও লাওয়ার প্রস্তাব থেকে অথবা মোহাম্মদ আলী জিন্নার ওখানে দুই জাতি তত্ত্ব থেকে সেম গ সেকশনে এসে দেখলাম যতগুলো কোশ্চেন করতো সবগুলো লাওয়ার প্রস্তাব থেকে তার মানে বোঝা যাচ্ছে লাওয়ার প্রস্তাব ইম্পর্টেন্ট লাওয়ার প্রস্তাব থেকে হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন করতে ওকে এবার দেখো পরবর্তীতে আরো দুইটা কোশ্চেন আছে সরি আরো আরো সর্বশেষ কয়টা আছে এখানে চারটা কোশ্চেন আছে তার মধ্যে দেখি যে কোন কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট এখানে বলছে অখণ্ড স্বাধীন বাংলাদেশ গঠনের উদ্যোগ সম্পর্কে ধারণা দাও বা লেখো দুই হাজার বাইশ সালে তোমরা শুধু একটা বিষয় দেখো সালে একটা কোশ্চেন কি বিগত সালে কোশ্চেনের বাইরে করছে এখন আমার কাছে যে আমি জানি না এই আরিফ তুমি কি এই কোশ্চেনটা হচ্ছে আপডেট বই থেকে দিছো মানে এই পিকচার গুলা দুই হাজার তেইশ সালের আমরা কোশ্চেন পাচ্ছি না তুমি ওল্ড বই থেকে কোশ্চেন দিছো তাহলে তোমাদের বিষয় মাথায় রাখতে হবে দুই হাজার থেকে কোনো না কোনো রিপিট হয়েছে এই যে দুই হাজার বাইশ সালে টু পয়েন্ট বত্রিশ যে এটা রিপিট হয়েছে পুনরায় রিপিট হতে পারে এছাড়া দেখো বসু চুক্তি কি চুক্তি কি ছিল অতটা ইম্পর্টেন্ট না কিন্তু পরের কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে দেখি যে উনিশশো সালে হোসেন শরাদি এবং শরৎ বসুর অখণ্ড বাংলা গঠনের প্রস্তাব এটা অতটা ইম্পর্টেন্ট না পরেরটা দেখো যে অখণ্ড বাংলা গঠনের প্রচেষ্টা কেন ব্যর্থ হয় এইটা ইম্পর্টেন্ট আছে ঠিক আছে তার মানে আমরা দেখি এটা একটু দাগায় নিও অর্থাৎ এই দুটা কোশ্চেন তোমরা স্কিপ করতে পারো আপাতত এই দুটা কোশ্চেন ঠিক আছে তাহলে উপরে তিনটা এই যে এখানে হলো কয়টা দুইটা টোটাল পাঁচটা খ সেকশনে দেখি আরো কোশ্চেন আছে কিনা আমরা একটু আর একটু চেক আউট করে আমি একটু এই না আর নেই তাহলে দেখো দ্বিতীয় অধ্যায়ে মোটামুটি ভাবে খ সেকশনে দুইটা কোশ্চেন দাগাই দিলাম গ সেকশনে এখানে বললাম উপরে হলো উপরে কয়টা আছে ওইদিকে দুইটা আর এখানে মোটামুটি ভাবে হলো তিনটার মতো তাহলে টোটাল কিন্তু পাঁচটা কোশ্চেন অর্থাৎ টোটাল ষাটটা কোশ্চেন দ্বিতীয় অধ্যায় ষাটটা কোশ্চেন বললেই হবে তো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এই যে দ্বিতীয় অধ্যায়ের যে কোশ্চেন থেকে করছে করছে লাহোর প্রস্তাব থেকে আর অখণ্ড বাংলাদেশ থেকে তার মানে দুইটা যদি তোমরা ক্লিয়ার করে দ্বিতীয় থেকে অলমোস্ট নিশ্চিত এক মার্কের একটা কোশ্চেন তো আসবে এই অধ্যায় মিলে চার মার্কের একটা কোশ্চেন আর অপরধায় কি দশ মার্কের একটা কোশ্চেন তাহলে দেখো টোটাল প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে ত্রিশ মার্কের কোশ্চেন তোমরা কমন পাবা তাই তো একদম ধরে ধরে কোশ্চেন কমন নেওয়া যাচ্ছে এবার আসো আমাদের পরবর্তীতে দেখো তিন নম্বর পাকিস্তান রাষ্ট্রের কাঠামো এবং বৈষম্য দেখি এ অধ্যায়ের কোন কোন কোশ্চেন গুলো আমাদের ইম্পর্টেন্ট আছে বা দাগায় দেওয়ার মতো আছে তৃতীয় অধ্যায় এখানে দেখো খ সেকশনে একটা কোশ্চেন বারবার রিপিট হয়েছে সে কোশ্চেনটা কি সে কোশ্চেনটা হচ্ছে পাকিস্তান পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান অর্থনৈতিক বৈষম্য বিষয়গুলো আলোচনা করো বারবার রিপিট হয়েছে সর্বশেষ দুই সালে রিপিট হয়েছে আসলে দুই হাজার তেইশ সালে এই কোশ্চেনটা রিপিট হয়েছে কিনা শুধু এতটুকু একটু জাস্টিফাই করবা যদি তেইশ সালে রিপিট হয় তাহলে কোশ্চেনটা স্কিপ করার চেষ্টা করবা এর বাইরে এখানে খ সেকশনে পাকিস্তান শাসন আমলে রাজনৈতিক বৈষম্য এই নতুন কোশ্চেনটা দেখতে পারো এই নতুন কোশ্চেনটা হ্যাঁ এটা দেখতে পারো পাকিস্তান শাসনতান্ত্রিক ইতিহাসে পশ্চিম পাকিস্তানের সামরিক বেসামরিক আমলাতন্ত্রের প্রভাব কতটা দরকার নেই আচ্ছা এবার আসি হলো হল সেকশনের কোশ্চেন তাহলে দেখো নম্বর নম্বর অধ্যায় অধ্যায়ে আমাদের হচ্ছে জন্য মাত্র একটা কোশ্চেন আর গ সেকশনের জন্য দেখি আমরা একটু গ সেকশনে এখানে মোটামুটি ভাবে একটা কোশ্চেন বেশিবার রিপিট হয়েছে দুই সাল পর্যন্ত তো সর্বশেষ রিপিট হয়েছে কোশ্চেনটা হচ্ছে পাকিস্তানের শাসন আমলে পূর্ব পাকিস্তানের প্রতি অর্থনৈতিক বৈষম্য গুলোর দিক আলোচনা করা এক নম্বর ওই যে কি বলে খ নম্বর কোশ্চেনের সঙ্গে সম্পর্কিত তাহলে এই কোশ্চেনটা গুরুত্ব দিতে হবে এছাড়া দেখো পূর্ব পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক বৈষম্য গুলো আলোচনা করো এটা সর্বশেষ দুই হাজার এখন জানিনা দুই হাজার এই ধরনের কোশ্চেন গুলো রিপিট হয়েছে কিনা তবে এই যে এখানে দেখো দুইটা কোশ্চেন পাচ্ছ হ্যাঁ এই কোশ্চেন গুলো নর্মাল ভাবেই দেখো খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেন গুলা দেখো নর্মাল ভাবেই কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এছাড়া এই যে এক নম্বর কোশ্চেনটা আছে না যে 1956 সালে পাকিস্তানের প্রথম সংবিধানে বৈশিষ্ট্যפי ছিল এটা কিন্তু অতটা গুরুত্বপূর্ণ না এটা পাকিস্তানের সংবিধান রিলেটেড হয়ে যাচ্ছে তো স্বাভাবিকভাবেই क्वेश्चनটা কম গুরুত্ব দিয়ে পরবর্তীতে পড়িও তাহলে এখানে খস একশো মে দেখো দুইটা क्वेश्चन দাগানোর মতো আছে এর বাইরে দেখি একটু আমরা পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তান যে সামাজিক বৈষম্য শিকার হতো হ্যাঁ এইতে ইম্পর্টেন্ট আছে নতুন क्वेश्चन কিন্তু এটা করতে পার তাহলে তোমরা আগে মোটামুটিভাবে বিগত সালে কোশ্চেন গুলো কমপ্লিট করার পর এই কোশ্চেন গুলো পড়বা ওকে তাহলে এখানে দেখো আমরা দুইটা কোশ্চেন পাইলাম দেখি পরবর্তী অংশ আরো আছে কিনা পরবর্তী অংশে আর একটা কোশ্চেন আছে সেটা হলো পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের বৈষম্যমূলক নীতিগুলো ব্যাখ্যা করো যেটা দুই হাজার একুশ সাল পর্যন্ত আসছিল যদি তেইশ সালে এই কোশ্চেনটা না আসে এই কোশ্চেনটাও তোমাদের পড়তে হবে তার মানে যেটা দেখা যাচ্ছে যে তৃতীয় অধ্যায়ে তোমরা গ সেকশনে মোটামুটি ভাবে তিনটা কোশ্চেন পড়লেই হবে তার মানে কি এখানে চারটা কোশ্চেন আছে তাহলে তৃতীয় অধ্যায় থেকে আমরা অ্যাটলিস্ট এই জিনিসটা বুঝতেছি যে তৃতীয় অধ্যায় আসলে আলোচনা করার মতো আহামরি টাই বা পড়ার মতো আহামরিও নেই তার মানে কি তৃতীয় অধ্যায় থেকে কোশ্চেন নাও আসতে পারে তার মানে তোমরা যারা লোড নিতে পারতেছো না তৃতীয় অধ্যায়টা টোটালি স্কিপ করতে পারো সমস্যা নেই কারণ ওইখান থেকে কোশ্চেন আসতে পারে নাও পারে আর যদি আসে ওই চারটা কোশ্চেন থেকে দেখবে ইনশাল্লাহ একটা কোশ্চেন আসে ওকে বুঝতে পারলাম সাজেশন কিভাবে দিতে হয় করতে হয় এবার দেখো চতুর্থ অধ্যায় ভাষা আন্দোলন ও বাঙালির আত্মপরিচয় প্রতিষ্ঠা তো চলো দেখি এই অধ্যায় কি কি আছে মনে হচ্ছে তো এই অধ্যায়টা ইম্পর্টেন্ট আছে দেখি কতটুকু ইম্পর্টেন্ট এই হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায় আচ্ছা চতুর্থ অধ্যায় প্রথম যেটা কোশ্চেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও তার তাৎপর্য ব্যাখ্যা করো হ্যাঁ এই কোশ্চেনটা বাংলাদেশের প্রেক্ষাপট অথবা আমাদের দেশের জায়গাতে এটা ইম্পর্টেন্ট তো এটা পড়তে হবে এটাও দাগায় না খস একশনে একটা কোশ্চেন এবার দেখো আওয়ামী মুসলিম লীগ এগুলো আসবে না এখন এটা তো বুঝতেই পারতেছ এগুলো আপাতত করবে না তারপরে হচ্ছে তবুজ উদ্দিন মজলিস লীগ যুক্ত ফন্ড হ্যাঁ যুক্ত ফন্ডটা ইম্পর্টেন্ট তাহলে যুক্ত ফন্ডটা পড়বা এবং কোশ্চেনটা দেখো রিপিট হয়েছিল যুক্ত ফন্ডের গঠনের পটভূমি খুবই ইম্পর্টেন্ট এই যে দেখো সর্বশেষ দুই সাল পর্যন্ত রিপিট হয়েছিল তাই দুই হাজার তেইশ সালে যদি রিপিট না হয়ে থাকে তাহলে এই কোশ্চেনটা দেখবো কোশ্চেন করা হয়েছে তার মানে আমরা এখান থেকে দেখতেছি যে যুক্ত ফন্ড চতুর্থ অধ্যায় আলোচ্য বিষয় হচ্ছে কি যুক্ত ফন্ড দেখবা এখান থেকে গ নম্বর কোশ্চেন মনে হয় প্রচুর রিপিট হয়েছে দেখি আমরা একটু গ নম্বর কোশ্চেন কয়টা রিপিট হয়েছে এখান থেকে আচ্ছা গ নম্বর কোশ্চেন দেখো এখানে আমাদের ভাষা আন্দোলনের পটভূমি বা ঘটনা প্রবাহ এবং এই প্রবাহটা সর্বশেষ সাল পর্যন্ত রিপিট দেখো সাল পর্যন্ত রিপিট হয়েছিল হয়েছে তো এই কোশ্চেনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট আছে ঠিক আছে দুই হাজার পনেরো সাল পর্যন্ত যেহেতু রিপিট হয়েছে স্বাভাবিকভাবে পরবর্তীতে দুই হাজার এই যে একুশ বাইশ বিশ এগুলো সময় গেছে রিপিট কিন্তু হয়নি ভাষা আন্দোলনের পটভূমি ঠিক আছে তাহলে এই কোশ্চেনটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়িও এবং আমার মনে হচ্ছে যে ভাষা আন্দোলনের এই কোশ্চেনটাই মনে হয় করা হয়েছে তাহলে গ সেকশনে দেখো একটা কোশ্চেন তাহলে খ সেকশনে আমরা দুইটা না একটা কোশ্চেন পাইলাম না কয়টা কোশ্চেন ছিল খ সেকশনে খ সেকশনে এখানে হলো সরি এটা পঞ্চমদ্ধ ওপেন হয়েছে একটা হ্যাঁ একটা এবং দুইটা কোশ্চেন ছিল আমাদের চতুর্থ অধ্যায় খ সেকশনে আমি এগুলো লিখে রাখতেছি এবং তোমাদের বলবোনি যে কয়টা টোটাল কোশ্চেন চতুর্থ কোশ্চেন মানে খ চতুর্থ অধ্যায়ের খ সেকশনে দুইটা কোশ্চেন পড়লেই হবে আর গ সেকশনে এসে আমরা এই যে একটা কোশ্চেন এক নম্বর চার পয়েন্ট ওয়ান জিরো কোশ্চেনটা তোমাদের পড়তে হবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরপর দেখো আমি লীগ মুসলিম লীগের প্রতিষ্ঠাকরণ সম্পর্কে আলোচনা করো তো এই কোশ্চেনটা দুই সালে সর্বশেষ রিপিট হয়েছিল জানিনা সমত দুই হাজার তেইশ সালে হয়তো বা এই ধরনের কোশ্চেনটা রিপিট হতে পারে আর এখন বর্তমান প্রেক্ষাপট অনুসারে মনে হয় না আমি রিলেটেড কোনো কিছু তোমাদের রাখা হবে তো স্বাভাবিক আছে যেটা সর্বশেষ দুই সালে রিপিট হয়েছে সেটা হলো ভাষা আন্দোলন তাহলে দেখো খ সেকশনে আমরা দুইটা টপিক পাইছিলাম ভাষা আন্দোলন এবং যুক্ত সেকশনেও দেখো ভাষা আন্দোলন তার মানে ভাষা আন্দোলন অংশটা ভালোভাবে তোমাদের পড়তে হবে স্পেশালি বিগত সালে বড় কোশ্চেন গুলো যদি পড়া আর লাগবে না তার মানে এখানে আবার দুইটা কোশ্চেন যোগ হলো আচ্ছা এবার দেখো বাঙালি জাতীয়বাদ বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব আসতে পারে ভাষা আন্দোলন রিলেটেড তবে অতটা ইম্পর্টেন্ট না এরপর ভাষা আন্দোলনের পটভূমি ঘটনা করবার গুরুত্ব অত গুরুত্ব দিতেছি না যুক্ত ফট এটাকে আমি আবার পুনরায় গুরুত্ব দিতেছি কয়েকবার রিপিট হয়েছিল দুবার এরপর আর কোশ্চেন কিন্তু রিপিট হয়নি স্বাভাবিকভাবে মোটামুটি ভাবে কিন্তু আর এখানে নেই দেখি পরবর্তীতে

চতুর্থ অধ্যায় দেখো আলোচ্য বিষয় হলো দুইটা একটা হলো ভাষা আন্দোলন আর একটা হচ্ছে কি যুক্ত তাহলে চতুর্থ অধ্যায় খ সেকশনের কোশ্চেন আমরা দাগাই পাইলাম হলো দুইটা আর গ সেকশনের কোশ্চেন পাচ্ছি এই যে দেখো একটা দুইটা এখানে একটা তিনটা টোটাল হলো চারটা তাহলে গ সেকশনের জন্য চারটা কোশ্চেন এখান থেকে পড়লেই তোমাদের হচ্ছে অর্থাৎ টোটাল চতুর্থ অধ্যায় ছয়টা কোশ্চেন এই আমার কথা কি বোঝা যাচ্ছে বলো সাজেশন কি বুঝতে পারতেছ না আবার মাথা নষ্ট হয়ে যাচ্ছে তোমরা সাজেশন নিজেরাই তৈরি করতে পারবা এখানে আসলে এক্সট্রা লোকের দরকার নেই এবং আমরা সাজেশন এভাবেই দেই অথবা যারা দিতেছে এভাবেই দিতেছে এর বাইরে তো দেওয়ার সুযোগ নেই ওকে এবার আমরা পরবর্তীতে চলে আসি ও এখানে একটা বিষয় দেখো সেটা হলো আমি এখানে একটু হাইলাইট করি এই অধ্যায়টা আমাদের গুরুত্বপূর্ণ আছে আচ্ছা যাই হোক হাইলাইট হচ্ছে না তাহলে দেখো আমাদের প্রথম অধ্যায় মাস্ক পড়তে হবে দ্বিতীয় অধ্যায় মাস্ক পড়তে হবে তৃতীয় অধ্যায় বাদ দিলেও চলবে চতুর্থ অধ্যায় মাস্ক পড়তে হবে অর্থাৎ এই যে দেখো এক প্লাস চার ইকুয়াল টু দশ পনেরো এইটা থেকেও সেম পনেরো চতুর্থ অধ্যায় থেকে সেম প্রায় পনেরো মার্কের কোশ্চেন আসবে তাহলে এগুলা নিচ থেকে কিন্তু বোঝা যায় ঠিক আছে এবার আসো আমরা হচ্ছে পরবর্তী যে অধ্যায়টা আছে আমাদের পঞ্চম অধ্যায় দেখি পঞ্চম অধ্যায়ে কি আছে পঞ্চম অধ্যায় হচ্ছে সামরিক শাসন আইব খান এবং ইহাইয়া খানের শাসন আমল আচ্ছা পাকিস্তানের লোক ওকে তো দেখি এটার মধ্যে কি কি আছে ইম্পর্টেন্ট আছে কিনা একটু দেখে নেই আচ্ছা আমাদের পঞ্চম অধ্যায় এই নোট করে নিও দেখো দ্বিতীয় এই যে সরি দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এই অধ্যায়গুলোর মূল টপিক দুইটা তাহলে এগুলো কিন্তু নিজেরাই একটু আইডেন্টিফাই করে নাও পঞ্চম অধ্যায় দেখো পঞ্চম অধ্যায়ে সামরিক শাসন হুম এর মধ্যে সামরিক শাসন কাকে বলে এটা ইম্পর্টেন্ট এটা সম্ভবত এই কোশ্চেনটা করছে ম্যাম কেন প্রশ্ন হতে পারে কেন কারণ এখন যে সরকার বা এই যে সরকার গঠিত হয়েছে এটা কিন্তু সামরিক বাহিনীর হস্তক্ষেপের কারণেই হয়েছে তার মানে এখানে সামরিক শাসন কি জিনিস এইটা তোমাদের করতে হবে তো এই কোশ্চেনটা হয়তো বা আছে 100% অলমোস্ট তোমরা দিয়ে নাও তাহলে এই কোশ্চেনটা পড়তে হবে খ সেকশনের জন্য এরপর আসো আইয়ুব খানের শাসন আমলের বৈশিষ্ট্য অতটা ইম্পর্টেন্ট না মৌলিক গণতন্ত্র এটা পড়তে পারো মৌলিক গণতন্ত্রের বৈশিষ্ট্য এটাকে সেভেন স্টার দিয়ে নাও তাহলে এখানে আমরা দুইটা কোশ্চেন আপাতত কনসিডার করব তাহলে প্রথম কোশ্চেনটা এবং দ্বিতীয় কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট খ নাম্বার কোশ্চেনের জন্য আচ্ছা এবার নিচে চলে আসো আর নেই তাহলে তোমাদের পঞ্চম অধ্যায়ে দেখো খ সেকশনের জন্য দুইটা কোশ্চেন তাহলে এবার দেখি গ জন্য কয়টা কোশ্চেন আছে দেখো প্রথম যে কোশ্চেন সামরিক শাসনের শাসনের সংজ্ঞা দাও সামরিক বৈশিষ্ট্য হ্যাঁ ওই দেখো এইটা পড়লে খ সেকশন শেষ হয়ে যাচ্ছে পড়া কিন্তু অত বেশি না দেখছো পড়া কিন্তু খুবই কম কম সেকশনের কোশ্চেন পড়লে খ সেকশন হয়ে যাচ্ছে তার মানে অতটা পেশা নিয় না তাহলে এখানে দেখো সামরিক শাসনের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য প্রচুর রিপিট হয়েছে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট দিয়ে নাও এবং এই কোশ্চেনটা হয়তো বা হান্ড্রেড শিওর এসে গেছে অলরেডি এরপর আছে উনিশশো সালে পাকিস্তান সামরিক শাসন জারির কারণ ব্যাখ্যা করো অতটা ইম্পর্টেন্ট না তবে হ্যাঁ পড়তে পারো কারণ বর্তমান যে অবস্থা সে অনুসারে এই যে নতুন একটা স্বাধীনতা আসলো তাহলে ওই সময় কিভাবে স্বাধীনতা আসছিল এই টপিকসটা কিন্তু ইম্পর্টেন্ট আছে তাহলে এটাও পড়িও গ সেকশনের জন্য এবার আমরা পরবর্তী পেজে স্কিপ করি পরবর্তীতে দেখো আমাদের আর একটা কোশ্চেন মূলত রিপিট হয়েছে সেই কোশ্চেন মধ্যে দেখো কি কি আছে উনিশশো সালে ছাত্র আন্দোলনের বিভিন্ন পদ যা আলোচনা করো হ্যাঁ দেখতেও পারো নাও দেখতে পারো এছাড়া দেওয়া আছে আয়ুব খানের শাসনা বল অতটা গুরুত্বপূর্ণ না এই যে ১৯৬২ সালে সংবিধান সম্পর্কে একটু ধারণা রাখতে পারো এছাড়া আমার কাছে মনে হচ্ছে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আইনগত কাঠামোর আদর্শের বৈশিষ্ট্য বর্ণনা করো এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে তোমরা এটা পড়তে পারো তো নর্মাল ভাবে আমরা যেটা দেখলাম আমাদের পাঁচ নম্বর অধ্যায় পড়ার মতো টপিকস হলো একটাই পাঁচ নম্বর অধ্যায় পড়ার মতো টপিকস হচ্ছে কি আমাদের হলো একটাই সেটা হলো সামরিক শাসন ওকে আর এই অধ্যায় থেকে আমরা দেখতেছি যে আমাদের গ সেকশনে পড়ার মতো কোশ্চেন হলো একটা তাহলে মোটামুটি ভাবে পাঁচ নম্বর চ্যাপ্টারে কোশ্চেন আমাদের পড়তে হবে ثلاثه এবং আমরা এই থেকে বুঝতে করতেছি পাঁচ নাম্বার চ্যাপ্টার থেকে আর অমুরি क्वेश्चन করنا তার মানে তিন নাম্বার চ্যাপ্টারের মত পাঁচ নাম্বার চ্যাপ্টারটা তোমরা স্কিপ করতে পারো তার মানে তোমরা যখন প্রস্তুতি নিবা তিন পাঁচ বাদ দিয়ে আগে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো প্রস্তুতি নিবা শেষ করবা তারপর সময় পেলে এগুলা মানে গুরুত্ব দিক দিয়ে বিবেচনা করবা তাহলেই হবে এবার আমরা আসি আমাদের পরবর্তী অধ্যায় সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায় কোশ্চেন অধ্যায়টার নাম হচ্ছে জাতীয়বাদের বিকাশ এবং সমোদয় এটা স্বাধীন আন্দোলন মানে স্বাধীনতার আন্দোলন মনে হয় সম্ভবত যাই হোক স্বাধীনতার আন্দোলন হবে যাই হোক তো এই ছয় নম্বর অধ্যায়ে আমরা দেখি অধ্যায়টা কতটা গুরুত্বপূর্ণ আচ্ছা নম্বর যে প্রথম আমরা দেখতেছি জাতীয় কি খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট হ্যাঁ জাতীয় কি এক নম্বরটা পড়বা অবশ্যই দুই নম্বরটা পড়বা বাঙালি জাতীয়বাদের সংজ্ঞা দাও অবশ্যই পড়বা এরপর উনিশশো সালে সালের ছয় দফা এটাও পড়বা গুরুত্বপূর্ণ এরপর আসো হলো আমাদের হলো পরবর্তীতে আর একটা কোশ্চেন আছে এখানে নিচে সেটা হলো ছয় দফাকে বাঙালি জাতির মুক্তির সমত বলা হয় মেঘনা কাটা বলা হয় কেন খুবই 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 গুরুত্বপূর্ণ যদি দুই সালে না এসে থাকে তাহলে বাইশ সালে রিপিট হয়েছে কোশ্চেনটা তার মানে চব্বিশ সালে রিপিট হতে পারে এই ধরনের কোশ্চেন ওকে তাহলে আমরা অলমোস্ট এটা থেকে বুঝতে পারতেছি ছয় নম্বর অধ্যায়টা থেকে আবার হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন করবে এবং তা আবার একটা দুটা না একাধিক কোশ্চেন করতে পারে ছয় নম্বর অধ্যায়টা দেখো নর্মালি গুরুত্ব বোঝা যাচ্ছে কতটা তাহলে ছয় নম্বর চ্যাপ্টারে আমরা আরো দেখতে পাচ্ছি আগরতলা মামলা এই কনসেপ্টটা সম্পর্কে আমরা কিন্তু ধারণার অলরেডি আগে থেকে একটু শুনেছি জানছি তো স্বাভাবিকভাবে নরমাল ভাবে আমি ব্যক্তিগতভাবে মনে করবো সবাই এটা পড়ি আগরতলা কি কি হয়েছে না হইছে ছয় দফা কি ছয় দবার মধ্যে কি আছে না আছে তো এখানে আমরা কনসেপ্ট পাচ্ছি জাতীয়বাদ আগরতলা আর ওপর দিকে হচ্ছে কি আমাদের ছয় দফা তাহলে খ নম্বর সেকশনের জন্য আমরা এখানে তিনটা কোয়েশ্চেন পাচ্ছি ছয় নম্বর চ্যাপ্টারে তিনটা কোশ্চেন এবার আসি গ সেকশনে গ সেকশনে এসে দেখি আমাদের কি অবস্থা গ সেকশনে এখানে কি কি আছে গ সেকশনে আছে ছয় দফা কর্মসূচি ছয় কর্মসূচির গুরুত্ব আচ্ছা ওগুলো আপাতত থাক তোমরা কি আমার কথাগুলো বুঝতে পারতেছ একটু হ্যাঁ হু বলো তো একটু কথা বলো কথা বলো একটু বোঝা যাচ্ছে কিভাবে বলতেছি তামবির আচ্ছা ঠিক আছে এবার আসো যখন যেটা সমস্যা হবে একটু বলিও আমি যাতে তোমাদের বলতে পারি যে আমি তাড়াতাড়ি একটু যাচ্ছি আমাকে নক করবা ওকে এরপর আসো আমরা একটু তাড়াতাড়ি আসি ছয় দপা কি ধারণাগুলো ব্যাখ্যা করো নম্বর কোশ্চেনের সঙ্গে দেখো মিলে যাচ্ছে এরপর দেখো আহ ছয় দফার আন্দোলনের পটভূমি পটভূমি ব্যাখ্যা করো 2018 সালে সর্বশেষ আসছিল আসলে দেখো এখানে ছয় নম্বর চ্যাপ্টারে 6 দবা আন্দোলন খুবই 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 গুরুত্বপূর্ণ এগুলো তো আগেই আরলি তো রিপিট হচ্ছে আগের ইয়ারের क्वेश्चन কিন্তু এগুলে রিপিট হচ্ছে তো স্বাভাবিকভাবে এই জিনিসগুলো তোমাদের পড়তে হবে ঠিক আছে নতুন করে কিন্তু হামوري क्वेश्चन আসতেছে না এগুলে রিপিট হচ্ছে তো তোমরা তোমরা কিন্তু চাইলে আমি এই কারণে বললাম যে তোমরা চাইলে নিজেরাই শেষ করতে পারবে তো এই জিনিসটা আমি তোমাদের সাহস দিতেছি যে ভাই তোমরা এভাবে পড়াশোনা করো যারা পড়াশোনা নেই গ্যাপ দিছ টেনশন বই পড়তে হবে না এই এইভাবে যদি পড়ো বিগত ভালো করা সম্ভব এবং এই কারণে বলছি শুধু পড়লে হবে না লিখতে হবে তাহলে দয়া করে পড়বা যেরকম এই জিনিসগুলো একটু লিখিও তাহলে দেখবা হুম হুপ আসতে পারবা ভালো পরীক্ষা হবে তাহলে দেখো ছয় নম্বর চ্যাপ্টারের আমাদের গ সেকশনের একটা কোশ্চেন বের হলো এখানে সেটা হলো ছয় দফার গুরুত্ব এবং পট এর পর আগরতলা সরযন্তর মামলা এটাও পড়তে হবে আগরতলা সরযন্তর মামলার কারণ এবং ফলাফল এটা পড়িও যদিও 2022 সালে আছে তাহলে আমি তোমাদের যেটা বলতেছি যে 2023 সালে এর মধ্যে থেকে judul কোন क्वेश्चन আসে সেটা টোটালি স্কিপ করিও 2022 সালে যেগুলো আছে সেটাকে কম গুরুত্ব দিয়ে 2021 সাল পর্যন্ত বা তার পূর্ববর্তী সময় যে क्वेश्चनগুলো বেশিবার রিপিট হয়েছে সেই क्वेश्चनগুলোকে বেশি গুরুত্ব দিও মানে একুশ সাল বা এবং একুশ সালের আগে যেগুলো রিপিট হয়েছে সেগুলোকে সেভেন স্টার আর ২২ সালে রিপিট হয়েছে এবং বেশিবার রিপিট হয়েছে ওই কোশ্চেন গুলোকে ফাইভ স্টার ওকে এভাবেই মূলত বিগত সালে কোশ্চেন গুলো পড়ো দেখবো হুবহু কোশ্চেন কমন পাচ্ছ তাহলে আগরতলা মামলা এটাও তোমাদের পড়তে হবে এরপর দেখি তাহলে মোটামুটি ভাবে এই পেজে আর নাই এবং এই পেজে আমরা কি পাচ্ছি এই পেজে মোটামুটি ভাবে টোটাল তিনটা কোশ্চেন পাচ্ছি আচ্ছা এবার আসি ও শেষ অধ্যায় তার মানে ষষ্ঠ অধ্যায়ে তোমরা কয়টা কোশ্চেন পাচ্ছ তিনটা ওইদিকে আহ সেকশনে তিনটা সেকশনে দেখো তিনটা টোটাল ছয়টা কোশ্চেন পাচ্ছ এবং আমরা এটা বুঝতে পারতেছি যে আমাদের নম্বর চ্যাপ্টারে আলোচ্য বিষয় হচ্ছে কি কি আমাদের এইখানে আলোচ্য বিষয় হচ্ছে ছয় দফা দাবি আগরতলা মামলা এই তো আমাদের ছয় নম্বর চ্যাপ্টারে দুইটা মূলত আলোচ্য বিষয় পাঁচ নম্বর চ্যাপ্টারে দেখো দুইটা আলোচ্য বিষয় চার নম্বর চ্যাপ্টার দুইটা আলোচ্য বিষয় এরপর হচ্ছে তিন দুই দেখো আলোচ্য বিষয় মাত্র দুইটা তাহলে এই যে আলোচ্য টপিক দুইটা তুমি বিগত সালে কোশ্চেন গুলো কমপ্লিট করলে ওই আলোচ্য টপিক গুলো অলমোস্ট ক্লিয়ার হবে এরপর এক্সট্রা সময় পেলে ওই আলোচ্য টপিক গুলো পড়ে নিও দেখবো কোর্স কমপ্লিট এবং নতুন কোশ্চেন গুলো হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন কমন আসবে ওকে এবার আমরা আসি হচ্ছে আমাদের পরবর্তী অধ্যায় সেটা হলো সাত নম্বর সাত নম্বর হচ্ছে উনিশশো সালের গণ অদ্ভুতান এবং এগারো দফা আন্দোলন এর পটভূমি আচ্ছা দেখি এ অধ্যায় কি কি আছে গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা দেখো এ অধ্যায় মোটামুটি ভাবে আমাদের এখানে উনিশশো সরি উনিশশো সালের গণ সম্পর্কে লেখো হ্যাঁ এটা জানিও যেহেতু এটা কনসেপ্ট ইতিহাস এগুলোর পরবর্তীতে তো আমাদের স্বাধীনতা আছে যেহেতু নতুন আমরা নতুন ভাবে আবার স্বাধীনতা লাভ করছি বিষয়টা কিন্তু ওর সঙ্গে সম্পর্কিত তার মানে ওটা পড়বা এছাড়া এইটাকে গুরুত্ব দিও ওর এটাকে গুরুত্ব দিও উনিশশো সালে গণ অভ্যুত্তানের ভূমি আলোচনা করো কেন সংগঠিত হয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট ধরে নাও ঠিক আছে এছাড়া গণ গুরুত্ব মূল্যায়ন করো হ্যাঁ এটাকেও পড়বা রিপিট হওয়া কোশ্চেন বারবার আমরা আগে রিপিট হওয়া কোশ্চেন গুলোকে গুরুত্ব দিব এরপর গণ সামাজিক কারণ অতটা ইম্পর্টেন্ট না অর্থনৈতিক কারণ রাজনৈতিক কারণটাকে তোমরা একটু কনসিডার করতে পারো পরে নিও পরবর্তীতে কিন্তু অতটা দরকার না এরপর দেখো গণ লক্ষ্য এবং উদ্দেশ্য এইটাকে গুরুত্ব দিও একুশ সালে রিপিট হয়েছে নতুন কোশ্চেন কিন্তু করেছিল এছাড়া গণ ফলাফল এটা নতুন কোশ্চেন করতে পারে আগে বিগত সালের কোশ্চেন করবা তারপর এগুলো করবা এছাড়া দেখো এগারো দফা কর্মসূচি কি কি ছিল এইটা ইম্পর্টেন্ট এবং দেখো দুই সালে যদি মা এসে থাকে এই কোশ্চেনটা সম্ভবত রিপিট করেছে সপ্তম অধ্যায় থেকে তাহলে এই কোশ্চেনটা একটা মাত্র ভালো কোশ্চেন পাইলাম অথবা এই যে এই কোশ্চেনটা এখান থেকে আমরা দুইটা কোশ্চেন গুরুত্বপূর্ণ হিসেবে মনে করব অর্থাৎ আমাদের সাত নম্বরে খ সেকশনের কোশ্চেন আমরা এখানে পাইলাম দুইটা ওকে এবার নিচে একটু আসি দেখা যাক কি কি আছে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের এইটা একটু পাঁচ নতুন কোশ্চেন আসতে পারে এই যে দেখো ছাত্রদের মাধ্যমে না ওই ছাত্র এটা আসতে তো স্বাভাবিকভাবে এটাকে গুরুত্ব দিয়েই ওকে নতুন কোশ্চেন হিসাবে এবার আমরা গ সেকশনের কোশ্চেনের জন্য আসি দেখি গ সেকশনে এই অংশে আপাতত কোনো কিছু নাই তবে উনিশশো সালের যে গণ তাৎপর্য গুরুত্ব আমরা অন্য অন্য জায়গাগুলোতে দেখছি এই তাৎপর্য গুরুত্বগুলো ইম্পর্টেন্ট তার মানে নতুন কোশ্চেন হিসেবে তোমরা এটাকে পড়িও এটাকে কিন্তু পড়িও একটু গুরুত্ব দিও এটাকে ঠিক আছে দেখো আমি কিন্তু কোনটাকে গুরুত্ব দিবা কোনটাকে গুরুত্ব দিবা না সেগুলো বলে দিতেছে তো স্বাভাবিকভাবে সেভাবে তোমরা আগাইও আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে আসি পরবর্তী পৃষ্ঠায় এসে দেখতেছি এখানে মাত্র আর কয়টা কোশ্চেন আছে এখানে বিগত সালে রিপিট হওয়া কোশ্চেন গুলোর মধ্যে আমরা এখানে দেখতেছি আমাদের এই একটা কোশ্চেন যে উনিশশো উনসত্তর সালে গণ উদ্ভুতনের কারণ ও তাৎপর্য ব্যাখ্যা করো যেটা খ নম্বর সেকশনে আমরা পাইলাম এবং এই কোশ্চেনটা সর্বশেষ দুই হাজার বিশ সালে রিপিট হয়েছে যদি সালে রিপিট না হয় এই কোশ্চেনটাই রিপিট হয়েছে বা রিপিট করবে এছাড়া নতুন কোশ্চেন হিসেবে এটা তোমাদের পড়তে হবে উনসত্তরে গণ অদ্ভুত নামে ছাত্র সংগ্রাম পরিষদের গঠন এবং তার কর্মসূচি আলোচনা করো হ্যাঁ আমাদের ছাত্রদের মাধ্যমে এই যে এত কিছু হলো এটা ইম্পর্টেন্ট আছে এছাড়া ছাত্রদের এগারো দফা পটভূমি আলোচনা করো হ্যাঁ এইটাও ইম্পর্টেন্ট আছে তারপরে গণ কারণগুলো বিশ্লেষণ করো এইটাও ইম্পর্টেন্ট আছে অর্থাৎ আমাদের সাত নম্বর যে অধ্যায়টা আছে বিগত সালের কোশ্চেন বিবেচনায় আমরা মাত্র একটা কোশ্চেন পাচ্ছে ইম্পর্টেন্ট কিন্তু নতুন কোশ্চেন হিসেবে এখানে দুই থেকে তিনটা কোশ্চেন আছে তাহলে টোটাল এই অধ্যায়ে তোমরা বিগত সালের একটা নতুন তিন থেকে চারটা কোশ্চেন পড়িও এবং আমার কাছে মনে হচ্ছে যে সপ্তম অধ্যায় হচ্ছে এমন একটা অধ্যায় যে অধ্যায় থেকে নতুন এবছর কোশ্চেন করা হয়েছে তাহলে নতুন যে কোশ্চেন গুলোর উপর ফোকাস দিলাম ওই কোশ্চেন গুলো পড়িও দশ মার্কের এবং চার মার্কের এবং এক মার্কের একটা কোশ্চেন পাইতে পারো যদিও পূর্ববর্তী অবস্থা থেকে আমরা বুঝতে পারতেছি এই অধ্যায়টা অতটা গুরুত্বপূর্ণ ছিল না কিন্তু এখন এই অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবার চলে আস হচ্ছে আমাদের পরবর্তী যে অধ্যায় আছে কি উনিশশো সহাত্তর সালের নির্বাচন অসহযোগ আন্দোলন এবং বঙ্গবন্ধুর স্বাধীনতা ঠিক আছে আমার কেন জানি মনে হচ্ছে যে আসলে এই জায়গাগুলো থেকে এবছর রাগ করেই কোশ্চেন করবে না ভয়ে কোশ্চেন করবে না বুঝতে পারছো কি আমার কথা এই অধ্যায়গুলো কিন্তু এখন এই যে আমাদের সরকার ব্যবস্থা যারা ছিল তাদের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে পূর্ববর্তী সময় দেখবে এই অধ্যায়গুলো থেকে প্রচুর কোশ্চেন করছিল দেখো আমরা তার প্রমাণ পাবো এখন আসো আমরা আট নম্বর কোশ্চেন চ্যাপ্টারে চলে যাই আট নম্বর চ্যাপ্টারে এই যে উনিশশো সরি উনিশশো সালে বা আমাদের ওই যে স্বাধীনতা ভাষণ যেটা আছে দেখো এই কোশ্চেনটা দুই হাজার বাইশ সালেও রিপিট করা হয়েছে দেখো এখানে আমি আবারও বলতেছি দুই সালে একটা কোশ্চেন কি তোমরা পাইছো যেটা নতুন করছে যে এই বই আলাদা করে লিখছে না সবগুলো রিপিট কোশ্চেন ওই সেম ভাবে একুশ সালের কোশ্চেন দুই হাজার তেইশ সালে কোয়েশ্চেনটা দেখবা দেখো কতগুলো রিপিট কোশ্চেন করছে কতগুলো নতুন কোশ্চেন করছে এটা দায়িত্ব তোমাদের যে কোশ্চেন রিপিট হয়েছে বেশিবার রিপিট হওয়া ওই কোশ্চেন গুলো বাদ দিয়ে আরো যে রিপিট হওয়া বেশি কোশ্চেন গুলো আছে সেগুলো পড়লেই মোটামুটি ভাবে হবে তাহলে আট নাম্বার চ্যাপ্টারে আমরা দেখি খ সেকশনের জন্য আমাদের বঙ্গবন্ধুর ভাষণ এটার গুরুত্ব লিখতে হবে তো এই কোশ্চেনটা দুই হাজার বাইশ সাল মনে হয় না বর্তমান প্রেক্ষাপট অনুসারে এই কোশ্চেনটা করবে বা সাহস আছে দেখি আর অন্য কোনো কোশ্চেন করতে পারে কি না এই যে আইনগত কাঠামোর আদেশ এটা পড়িও ভাই হ্যাঁ এটা পড়িও আইনগত কাঠামোর আদেশ তারপর এবার আসো উনিশশো আহ সরি বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা গ্রেপ্তার সম্পর্কে জানাও মনে হয় এই কোশ্চেন গুলো করবে বাদ দেওয়া আপাতত এখানে একটা সাথে মাস ভাষণ এটাকে একটু মাথায় রাখিও এছাড়া দুই হাজার উনিশশো সালের নির্বাচনী ফলাফলের পরিপ্রেক্ষিতে প্রধান দুই দলের প্রক্রিয়া কি ছিল এটা পুরীও তবে অতটা গুরুত্বপূর্ণ না এবার আমরা পরবর্তী দেখি অংশে যাই সেখানে কি কি আছে এখানে আছে হলো অসহযোগ আন্দোলন হ্যাঁ এটা ইম্পর্টেন্ট আছে ঠিক আছে অর্থাৎ ওই সময় যখন নির্বাচন যেটা আছে সেটা যখন মেনে না নেয় তখন কিন্তু অসহযোগ আন্দোলন শুরু হয় ঠিক আছে এছাড়া বঙ্গবন্ধু গ্রেপ্তার হওয়ার প্রক্রিয়া সংক্ষেপে ব্যাখ্যা করো মনে হয় না এই ধরনের কোশ্চেন করবে প্রশ্নকর্তা অসহযোগ আন্দোলন ছিল মুক্তিযুদ্ধের প্রস্তুতি পর্ব হ্যাঁ এটা ইম্পর্টেন্ট আছে নতুন কোশ্চেন হিসেবে আসতে পারে এছাড়া উনিশশো সালে স্বাধীনতা নির্বাচনের ফলাফল ব্যাখ্যা করো হ্যাঁ এটাও ইম্পর্টেন্ট আছে তাহলে আমরা আট নম্বর অধ্যায় থেকে দেখলাম আহামুরি তেমন বিগত সালে কোশ্চেন করেনি ওই যে কোশ্চেন করছে ওগুলাই বারবার রিপিট করছে তো তারপরেও এখান নতুন করবে না কোশ্চেনা এই বঙ্গবন্ধু রিলেটেড কোশ্চেন আছে হয়তোবা বা কোশ্চেন করবে না এখন তারপরে আমরা একটু গুরুত্বপূর্ণ বিষয়গুলো টাস করব আর ওর বাইরে যে টপিক গুলো আছে সেই টপিক্স গুলোকে একটু বেশি গুরুত্ব দিয়ে নতুন কোশ্চেনের জন্য প্রস্তুতি নিবো তো আমাদের অষ্টম অধ্যায়ে সেকশনের জন্য আমরা মাত্র একটা কোশ্চেন এবং নতুন কোশ্চেন দুই থেকে তিনটা পাবো তার মানে টোটাল তিনটা কোশ্চেন পড়লেই হবে এছাড়া আমরা এখন গ সেকশনের কোশ্চেন দেখি গ সেকশনে প্রথম যে কোশ্চেনটা বেশিরভাগ রিপিট হয়েছে উনিশশো সালে নির্বাচনের গুরুত্ব ব্যাখ্যা করো দুই হাজার একুশ সাল পর্যন্ত আসছে এই কোশ্চেনটা পুনরায় রিপিট হতে পারে এছাড়া আহ উনিশশো সালে নির্বাচনের পটভূমি আলোচনা করো এটা তোমরা পড়তে পারো এছাড়া উনিশশো সালে নির্বাচন অংশগ্রহণকারী প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর নির্বাচনী স্থির সম্পর্কে আলোচনা করো মনে হয় না আসবে স্বাধীনতা অর্জনে উনিশশো সালে নির্বাচনের ভূমিকা হ্যাঁ এইটা ইম্পর্টেন্ট আছে এছাড়া উনিশশো সালে নির্বাচনের মধ্যে স্বাধীন বাংলাদেশের বীজ নিহত ছিল আচ্ছা দরকার নেই আপাতত উনিশশো সালে নির্বাচনের ফলাফল মূল্যায়ন করো এবং নির্বাচনে আমলিক বিজয়ে কারণ ব্যাখ্যা করো এটা দেখতে পারো ঠিক আছে দেখতে পারো তবে আমার মনে হয় এগুলো প্রশ্ন করতে এখন করবে ঠিক আছে যদিও মনে হচ্ছে ভাই রাজনৈতিক বিষয়গুলো হবে তো ব্যালেন্স হয়ে গেছে তাই না এই কারণেই মূলত এই জিনিসগুলো হতে পারে এছাড়া দেখো স্বাধীন বাংলাদেশের অদ্ভুত এর উনিশশো সালের নির্বাচনের ভূমিকা ব্যাখ্যা করো হ্যাঁ এই কোশ্চেনটা একটু গুরুত্ব দিয়ে পড়িও তাহলে আমরা মোটামুটি ভাবে দেখি আরো কোশ্চেন আছে কিনা এখানে ও এখানে আরো অনেকগুলো কোশ্চেন আছে হ্যাঁ মেলা গুলো কোশ্চেন আছে দেখি তার মানে এই অধ্যায় থেকে নতুন কোশ্চেন আসতে পারে এখন কোন কোশ্চেন গুলো আসতে পারে ওগুলো একটু দাগাই দিই উনিশশো সালে নির্বাচনের গুরুত্ব বর্ণনা করো এবং এই নির্বাচন আওয়ামী লীগের বিজয়ের কারণ ব্যাখ্যা করে যেটা পূর্বে ছিল পাকিস্তান রাজনৈতিক সংকট সৃষ্টিতে উনিশশো সালে নির্বাচনের ফলাফলের প্রভাব আলোচনা করো হ্যাঁ এটা পড়তে পারো এটা দাগাই নাও ঠিক এটা দাগাই নাও এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজুর রহমানকে তো স্বাধীনতার ঘোষণা গুরুত্ব আলোচনা করো মনে হয় না আসবে না উনিশশো সত্তর সালের নির্বাচনের ফলাফল মেনে নিতে কেন্দ্রীয় সরকার কেন অস্বীকৃতি জানায় এইটি ইম্পর্টেন্ট এটা নতুন কোশ্চেন হিসেবে আসতে পারে ওকে এরপর আসো পরবর্তী অংশে সহযোগ অসহযোগ আন্দোলনের গুরুত্ব অবশ্যই এটা পড়িও এසරা অসহযোগ আন্দোলনের সম্পর্কে আলোচনা করো একই কথা ওইটা বললেই এটা হয়ে যাবে গুরুত্ব দিও এবং বেশিবার রিপিট হওয়া क्वेश्चन সাধারণত এটা আসতে পারে অলমোস্ট তোমরা নিশ্চিত থাকো এমন টাইপের এසරা অসহযোগ আন্দোলন প্রেক্ষাপটে ঘোষিত 10 দফা নির্দেশনামায় প্রধান দিকগুলো আলোচনা করো সংক্ষেপে এটাও ইম্পর্টেন্ট আছে তাহলে এই অসহযোগ আন্দোলনে 10 দফা দেওয়া হয়েছে সেই 10 দফাটা কতটায় ইম্পর্টেন্ট ওই সম্পর্কে ধারণা নিবা মুজিব ইয়াহিয়া বৈঠকের মৌলিক বিষয়গুলো আলোচনা করে হ্যাঁ এটা এছাড়া বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণের স্বাধীনতার ঘোষণা ছিল আমার মনে হয় না এই ধরনের কোশ্চেন গুলো তারা করবে মানে সাহস পাবে তো আমার মনে হয় এছাড়া সাতই মার্চের ঐতিহাসিক ভাষণের প্রধান প্রধান দিকগুলো ব্যাখ্যা করো হ্যাঁ এটা করতে পারো এছাড়া সাতই মার্চের ভাষণের গুরুত্ব সামরিক সরকার কৃতক পরিচালিত অপারেশন সার্চ লাইডের উদ্দেশ্য কি ও একটু আমাদের প্রথম দিকে চলে আসছে আচ্ছা পরবর্তী পৃষ্ঠা হ্যাঁ আচ্ছা তাহলে যেখানে ছিলাম এই সবার শেষের নিচে ছিলাম তো নিচে যে কোশ্চেনটা অপারেশন সার্চ লাইট এর উদ্দেশ্য কি ছিল এই যে রিসেন্ট দেখো যে গভর্নমেন্ট যে কার্যক্রমটা মতো গুলি করে মারছে তো ওইটার সঙ্গে কিন্তু এটার কিন্তু তুলনা করা যায় তার মানে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট ঠিক আছে এই কোশ্চেনটাকে সর্বোচ্চ গুরুত্ব আমরা দেখি আরো কোশ্চেন আছে কিনা এখানে দেখো পড়ার মতো অনেক নতুন কোশ্চেন আছে হ্যাঁ কিন্তু মোটামুটি ভাবে ওগুলো কিন্তু আমরা কনসিডার করতেছি তো আমরা এখানে যেটা দেখতেছি অষ্টম অধ্যায় পর্যন্ত আমাদের হলো অষ্টম অধ্যায়ে খ সেকশনে তিনটা কোশ্চেন একটা বিগত সালে দুইটা নতুন কোশ্চেন আর গ সেকশনে দুইটা হলো বিগত সালের আর সম্ভবত নতুন পাঁচটা এবার আমরা পরবর্তী অধ্যায় চলে যাই পরবর্তী যে অধ্যায়টা আছে সেটা হলো নবম অধ্যায় আর অপর দিকে হলো দশম অধ্যায় লাস্ট দুইটা চ্যাপ্টার আচ্ছা লাস্ট দুইটা চ্যাপ্টার আমরা একটু দেখি এখানে কি কি আছে এটা তো ইকোনমিক্স বের হয়েছে হম এটা সম্ভবত আমাদের কত চ্যাপ্টার মুক্তিযুদ্ধ আচ্ছা দেখি এটা কত নম্বর চ্যাপ্টার মুক্তিযুদ্ধ এটা নবম চ্যাপ্টার আচ্ছা ঠিক আছে আচ্ছা নবম চ্যাপ্টার দেখো মুক্তিযুদ্ধ কি হ্যাঁ এটা পড়তে হবে অবশ্যই ইম্পর্টেন্ট সংক্ষেপে মুক্তিযুদ্ধে ভারতের অবদান মূল্যায়ন করো মনে হয় না এটা আসবে ঠিক আছে ভারত বিরোধী কোশ্চেন করা সর্বোচ্চ চেষ্টা হবে কিন্তু তারপরেও একটু দেখিও এটা রিপিট কোশ্চেন ছিল এরপারা রিপিট হয়নি সাবধানে পড়িও বুদ্ধিজীবী কাকে বলে গেরিলা যুদ্ধ কি এটা ইম্পর্টেন্ট তারপরে মহান মুক্তি যুদ্ধে যে কোন দুইটি সেক্টর সম্পর্কে আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ সম্ভবত এই কোশ্চেনটা রিপিট করবে সাতজন বিশিষ্টর সংক্ষিপ্ত জীবনী হ্যাঁ এটা পড়িও গণহত্তা কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ দেখো বিগত সালে কোশ্চেন না রিপিট হয়নি কিন্তু এই কোশ্চেনটা এখন আসতে পারে বর্তমান পেপারটুন অনুসারে ওকে গণহত্যা কি আমাদের কিন্তু গণহত্যায় চালানো হয়েছে স্বাভাবিকভাবে এটা ইম্পর্টেন্ট এছাড়া অপারেশন সার্সলাইট কি মুজিব সরকার সম্পর্কে ধারণা দাও এইটা আওয়ামী লীগ এই ধরনের কোশ্চেনটা স্কিপ করতে পারে তবে সার্সলাইটটা আসতে পারে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময়কালে এগারোটি সেক্টর সম্পর্কে ধারণা নাও তার মানে এখানে মুক্তিযুদ্ধ মানে এগারোটা সেক্টর আছে তারপরে গণহত্যা আছে এই বিষয়গুলো ইম্পর্টেন্ট এখানে এবং আমরা যেটা লক্ষ্য করতেছি অলরেডি এতটুকুর মধ্যে নয় নম্বর চ্যাপ্টার থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন করা হবে এরপর দেখো যুদ্ধ অপরাধ কি এটাও ইম্পর্টেন্ট আছে এটা পরে নিবা এরপর আমরা পরবর্তী অংশে আসি দেখি পরবর্তী অংশে বাংলাদেশের জাতীয় পতাকা নৈত পথ ব্যাখ্যা করো বা কাহিনী ব্যাখ্যা করো স্বাধীনতার ঘোষণা মূল ব্যাখ্যা কি ছিল দ্বারাও দেখি এছাড়া ঐতিহাসিক সাথে মাসের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তির ভূমিকা কি ছিল আচ্ছা যাই হোক তাহলে এই অংশ থেকে তোমরা মূলত অপারেশন জ্যাকপটটা পড়বা জাতীয় পতাকা নৈত পদ কাহিনী ব্যাখ্যা করো এছাড়া মুক্তিযুদ্ধের বৃহৎ শক্তির ভূমিকা কি তাহলে মোটামুটি ভাবে নয় নম্বর চ্যাপ্টারে তোমরা খ সেকশনে কোশ্চেনের জন্য এখানে দেখো তিনটা ওই দিকে মোটামুটি ভাবে কয়টার মতো ছিল এইদিকে মোটামুটি ভাবে একটা এই যে এক নম্বর কোশ্চেনটা একটা ওইটা পড়বা তারপরে চার নম্বরটা পড়বা পাঁচ নম্বরটা পড়বা তিনটা কোশ্চেন সাত নম্বরটা পড়বা গণহত্যা দিয়ে আটটা সরি আট নম্বরটা তারপর অপারেশন সার্চ লাইট মানে এখানে দেখো আহ ওই দিকে তিনটা আর এই দিকে চারটার মতো কোশ্চেন বের হচ্ছে তাহলে টোটাল দেখো খ সেকশনে এখানে পাঁচটা কোশ্চেন পড়লেই হবে এবার দেখি গ নম্বর সেকশনে কোশ্চেন বিবরণ দাও হ্যাঁ এটা ইম্পর্টেন্ট মিলে যাচ্ছে তার মানে এই কোশ্চেনটা করতে পারে এরপর দেখো মুজিব আহ মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা আলোচনা করো আচ্ছা যাই হোক এই যে মুজিবনগর সরকার হ্যাঁ এই সময় কিন্তু বঙ্গবন্ধু জেলে ছিল হ্যাঁ তখন তাজউদ্দিন আহমেদ সহকারে আমাদের যে জাতীয় চার নেতা ছিল তারা কিন্তু ওই মুজিব নগর অথবা মুজিব সরকার যে বিষয়টা আছে ওটা গঠন করছিল তো তারা কিন্তু উজ্জ্বল আছে বা আমাদের এই সরকারের আমলে উজ্জ্ব ছিল তো তাদেরকে এখন হাইলাইটে আনতে পারে স্বাভাবিকভাবে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট ঠিক আছে এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এছাড়া মুক্তিযুদ্ধের স্বতঃস্ফ্রুত প্রাথমিক প্রতিরোধ এবং গঠিত প্রতিরোধ সম্পর্কে আলোচনা করো খুবই ইম্পর্টেন্ট এগুলা ওকে এখানে তাহলে তিনটা কোশ্চেন গুরুত্ব দিবা এছাড়া আমাদের পরবর্তীতে দেখো মুক্তিযোদ্ধায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এবং বিদেশি প্রচার মাধ্যমের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এছাড়া বাংলাদেশে মুক্তিযুদ্ধে নারীর অবদান আলোচনা করো হ্যাঁ এইটাও গুরুত্বপূর্ণ এছাড়া ভারত কি স্বাস্থ্যহীন ভাবে বাংলাদেশকে সহায়তা করেছিল হ্যাঁ অবশ্যই এটা গুরুত্বপূর্ণ আমার মনে হচ্ছে কি জানো নবম অধ্যায় থেকে গ সেকশনে তোমরা একাধিক কোশ্চেন পাবা মানে বিশ মার্কের উপর কোশ্চেন পাবা তাহলে দেখো এখানে এখানে অলমোস্ট সবচেয়ে বেশি কোশ্চেন থাকতেছে তাহলে আমি উপর থেকে তিনটার মতো এখানে তিনটার মতো কোশ্চেন যুক্তরাষ্ট্রের ভূমিকা হ্যাঁ এটাও পড়িও এই এই কোশ্চেন গুলো পড়বা আমরা দেখি পরবর্তী অংশে আসি এই অধ্যায় অনেক কোশ্চেন আছে এই অধ্যায়টা পুরাটাই গুরুত্ব দিতে হবে আমার কেন মনে হচ্ছে এই অধ্যায় থেকে তোমাদের দুই তিন সেট কোশ্চেন করতে পারে এছাড়া দেখো বাংলাদেশে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান আলোচনা করো আমার কেন জানি মনে হচ্ছে এই কোশ্চেনটাকে স্কিপ করা হতে পারে আবার এমন হতে পারে যে না দিতেও পারে এছাড়া বাংলাদেশে মুক্তিযুদ্ধে বিজয়ের কারণ হ্যাঁ এই তো এই নয় পয়েন্ট একত্রিশ যে কোশ্চেনটা আছে এটা পড়বা এরপর মোটামুটি ভাবে আর এখানে আছে কিনা এখানে ওই খ এর কোশ্চেনের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু টপিক আছে যেমন হচ্ছে ভাষণের গুরুত্ব আর ওপর দিকে হচ্ছে মুক্তিযুদ্ধের শক্তি যেটা আমরা অবস্থা আছে তো দেখো এগুলা টাস্ক করলে করতে পারবা বিগত সালে কোশ্চেন এই যে বাইশ সালে রিপিট হয়েছে মনে হয় না রিপিট হবে আহ সাতই মাসের ভাষণ আসলে সাতই মার্চের ভাষণ যে বিষয়টা আছে এই কনসেপ্টটা গুরুত্বপূর্ণ স্বাভাবিকভাবে এটা আমাদের একটু আয়ত্ত রাখতেই হবে তো কম বেশি যেটা আমরা দেখতেছি যে আমাদের নবম যতগুলো আছে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আছে অথবা আমাদের সেক্টর গুলো আছে এই জায়গাটা ইম্পর্টেন্ট যেটা তোমাদের পরবর্তীতে কাজে লাগবে তো নবম অধ্যায়টা আমি বলবো যত পারো পূর্ণাঙ্গ পড়ার চেষ্টা করো এবং নবম অধ্যায় থেকে একাধিক কোশ্চেন পেতে পারো আর নর্মাল ভাবে আমরা এখানে দেখতেছি প্রায় মিনিমাম পাঁচটা পাঁচ মানে গ সেকশনে পাঁচের উদ্বেগ কোশ্চেন কিন্তু আমি তোমাদের দাগাই দিছি তার মানে মিনিমাম পাঁচটা কোশ্চেন তোমরা এখানে পড়িও যে যে কোশ্চেন আমি দাগাই দিলাম অর্থাৎ সর্বোচ্চ গুরুত্ব নয় নম্বর অধ্যায়টাকে দিও এবং সর্বশেষ আমাদের দশ নম্বর চ্যাপ্টার আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসন আমল হ্যাঁ এইটা থেকে কোশ্চেন করতে পারে সম্ভাবনা আছে ঠিক আছে এখানে ভালো দিকগুলো উপস্থাপন হতে পারে খারাপ দিকগুলো উপস্থাপন করেও কোশ্চেন হতে পারে যেমন বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে টিকা দাও এগুলো তো প্রচুর রিপিট হইতো আমাদের গভর্নমেন্ট যে গভর্নমেন্ট ছিল তাদের আন্ডারে কারণ তা সেই পন্থী লোকেরাই কিন্তু বেশি বেশি এই টাইপের হতো তো এখন তারপরে আমরা গুরুত্বপূর্ণ হিসাবে এই কোশ্চেন গুলো পড়বো হ্যাঁ এটাকে পড়বা গুরুত্ব দিবা এছাড়া বাকশাল কি এটা একটা সুন্দর ভালো কনসেপ্ট গুরুত্বপূর্ণ কনসেপ্ট তো বাক্সালটা পড়বা গণপরিষদ কি রক্ষী বাহিনী কি এই যে এগুলো কিন্তু এখন আলোচনা হচ্ছে তো স্বাভাবিকভাবে এই যে সাম্প্রতিক আলোচ্য টপিকস রিলেটেড হচ্ছে দশ নম্বর আমার মনে হচ্ছে নয় নম্বর এবং দশ নম্বর চ্যাপ্টার থেকে মিনিমাম পঞ্চাশ মার্কের কোশ্চেন করবেশ্চেন একাধিক করতে পারে নবম এবং দশম অধ্যায় থেকে তো এই কারণে তোমরা নবম এবং দশম অধ্যায়কে সর্বোচ্চ গুরুত্ব দিও এবং এখানে খ নম্বর সেকশনে আমরা দেখলাম কি আমাদের বঙ্গবন্ধুর প্রত্যাবর্ষণ এছাড়া হচ্ছে বাকশাল গণপরিষদ এবং রক্ষী বাহিনী এই তিনটা কনসেপ্টে সাম্প্রতিক সঙ্গে খুব ভালো রিলেটেড তো স্বাভাবিকভাবে সর্বোচ্চ গুরুত্ব দিও এবং গ নম্বর সেকশনে এসে দেখো যে উনিশশো সালে সংবিধান অর্থাৎ এখানে সংবিধান আছে খুবই গুরুত্বপূর্ণ সংবিধান স্বাভাবিকভাবে এটাকে গুরুত্ব দিও রাষ্ট্র পরিচালনায় প্রধান চারটি মৌলিক নীতি গুরুত্ব দিও নতুন কোশ্চেন হিসাবে উনিশশো সালে সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকার সমূহ গুরুত্ব দিও যেগুলোকে বর্তমান সরকার বা সরি সাবেক সরকার লঙ্ঘন করার চেষ্টা করছে ঠিক আছে এছাড়া দেখো যুদ্ধ বিধ্বস্ত দেশ শেখ যুদ্ধের গৃহীত পদক্ষেপ গুলা এগুলো মূলত যে গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্টের আমলে এই ধরনের কোশ্চেন কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট ছিল আমার মনে হয় না এই ধরনের কোশ্চেন গুলো পুনরায় করবে কিন্তু তারপরে গুরুত্বপূর্ণ হিসাবে মূল্যায়ন করিও ওকে অর্থাৎ গ সেকশনের কোশ্চেন আমি আবারও বলতেছি নবম এবং দশম অধ্যায় থেকে একাধিক কোশ্চেন পাবা এছাড়া দেখো মুক্তিযুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠন করতে গিয়ে বঙ্গবন্ধু যে সমস্যাগুলোর সম্মুখীন হয় হ্যাঁ এটা পড়তে পারো তবে অতটা গুরুত্ব দেওয়ার দরকার নেই কিন্তু পড়িও পড়তে তো হবে উপায় তো নাই এবং সর্বশেষ যে জায়গাটুকু আছে এখানে আমরা দেখতেছি যে তুমি কি মনে করো বাংলাদেশের অদ্ভুত এটা কি আছে আবশ্যকীয় ছিল যাই হোক এটা মানে আবশ্যকীয় ছিল উনিশশো একাত্তর সাল স্বাধীনতা সংগ্রামে বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকা ব্যাখ্যা করো হ্যাঁ কোশ্চেন হিসাবে ওকে এছাড়া বঙ্গবন্ধু হত্যার পর বাংলাদেশের রাজনীতিতে যে আদর্শিক পাঠ পরিবর্তন হয়েছে তা ব্যাখ্যা করো এটা পড়তে পারো পররাষ্ট্রনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাফল্য মূল্যায়ন করো মনে হয় না আসবে ওগুলার দরকার নাই সংবিধান কি এটা ইম্পর্টেন্ট গণপরিষদের প্রথম অধিবেশন ব্যাখ্যা করা এটা ইম্পর্টেন্ট অল্প সময় বাংলাদেশের সংবিধান লাভের কারণ ব্যাখ্যা করা দরকার নাই মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধুর অর্থনৈতিক সংস্কার আলোচনা করা দরকার নাই কৃষি সংস্করণে বঙ্গবন্ধু এটা দরকার নাই এছাড়া মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এই মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এই কনসেপ্টটা আমাদের গুরুত্বপূর্ণ এছাড়া পররাষ্ট্র নীতির মূল বৈশিষ্ট্য ব্যাখ্যা করো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমার মনে হয় না এগুলো আসবে তো নর্মালি দেখো আমাদের দশটা অধ্যায় কিন্তু শেষ এবং তোমরা একটা বিষয় লক্ষ্য করবা 10 নম্বরের চ্যাপ্টারেও খ নম্বর কোশ্চেনে তোমরা তিনটা টপিকস এবং গ নম্বর কোশ্চেনে মোটামুটিভাবে পাঁচটার উপরে নতুন কোশ্চেন তোমাদের করতে হবে তাহলে মোটামুটি ভাবে আমরা যে বিষয়টা এখন সাজেশন হিসেবে যে জিনিসটা আমরা লক্ষ্য করব সেটা হলো তোমাদের এখানে দশটা অধ্যায় আছে এই দশটা অধ্যায়ের মধ্যে তোমাদের প্রথম অধ্যায়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে ঠিক আছে দ্বিতীয় অধ্যায়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে কোশ্চেন এই অধ্যায়গুলো থেকে করবে তিন নম্বর অধ্যায়টা বাদ দিতে পারবা কারণ আমরা দেখলাম অতটা কোশ্চেন করার মতো নেই চার নম্বরটা বাদ দিতে পারবা ঠিক আছে তবে বর্তমান প্রেক্ষাপট অনুসারে আমি বলবো তিন নম্বর অধ্যায়টাকে বাদ দিও না কারণ ওখানে পাকিস্তান কিভাবে আমাদের বিভিন্ন ধরনের বৈষম্য বা বিভিন্ন ধরনের নিয়ে আলোচনা আছে সাম্প্রতিক প্রেক্ষাপট রিলেটেড অধ্যায় ওই অধ্যায়টাকে গুরুত্ব দিবা চতুর্থ অধ্যায়কে আমরা যেটা দেখলাম বেশি গুরুত্বপূর্ণ নয় ওটাকে বাদ দিয়ে পড়তে পারো পঞ্চম অধ্যায়ে আমরা দেখলাম যে ওখানে সামরিক শাসনের বিষয়টা আছে যেটা বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে জড়িত একটু গুরুত্ব দিয়ে পড়তে পারো তবে স্কিপ করলে চলবে তবে ষষ্ঠ অধ্যায়টা ষষ্ঠ অধ্যায়টা ইম্পর্টেন্ট আছে যেখানে আমরা আহ মোটামুটি ভাবে আগরতলা তারপরে হচ্ছে ছয় দফা এই কনসেপ্ট গুলো পাইছি তার মানে ছয় নম্বর অধ্যায়টাকে গুরুত্ব দিবা সাত নম্বর চ্যাপ্টারটাকে গুরুত্ব দিতে হবে আট নম্বর চ্যাপ্টারটা আমরা এখানে সাথে মার্চের বিষয়গুলো আছে এটাকেও একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে মোটামুটি ভাবে নবম অধ্যায় এবং দশম অধ্যায় অর্থাৎ সর্বশেষ যেটা আমরা বলতে পারি আমরা মোটামুটি ভাবে সবচেয়ে বেশি কোশ্চেন পাবো অধ্যায় এবং দশম অধ্যায় থেকে নবম অধ্যায় এবং দশম অধ্যায় থেকে সবচেয়ে বেশি কোশ্চেন পাবে এবং নতুন কোশ্চেন করা হবে এই জায়গা থেকে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে রিপিট কোশ্চেন গুলো সবচেয়ে বেশি করা হবে ঠিক আছে এবং এই যে দেখো এটা থেকে যদি মিনিমাম তিরিশ এটা থেকে যদি মিনিমাম বিশটা বিশ মার্কের কোশ্চেন করা হয় অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে নবম অধ্যায় দশম অধ্যায় মিলে যদি তিনটা যদি কোশ্চেন তোমরা দশ মার্কের কমন পাও প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় মিলে যদি দুইটা কমন পাও তাহলে দেখো পঞ্চাশ মার্ক এখানে ডান সেম এই অধ্যায় গুলো থেকে দেখো চার মার্কের কোশ্চেন কমসে কম চারটা করবে তার মানে দেখো চার পাঁচা কুড়ি বিশ এই যে দেখো অর্থাৎ তোমরা চাইলে নবম অধ্যায় দশম অধ্যায় প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় যদি এই দুইটা অধ্যায় কেউ যদি গুরুত্ব দিয়ে পড়ো পাশ করতে পারবা এভাবে দেখো চাইলেই তোমরা এই সিলেবাসটা কমিয়ে নিতে পারবা এবং খুব সহজে প্লাস পেতে পারবা তো সর্বমোট তোমরা যদি ক্যালকুলেশন করো না দেখো প্রথম অধ্যায়ের নয়টা কোশ্চেন এরপর দ্বিতীয় অধ্যায়ে ষাটটা কোশ্চেন তৃতীয় অধ্যায়ে চারটা কোশ্চেন চতুর্থ অধ্যায়ে আমি এগুলো গুনে রাখছি ছয়টা কোশ্চেন পঞ্চম অধ্যায়ে তিনটা কোশ্চেন এছাড়া ষষ্ঠ অধ্যায়ে মোটামুটি ছয়টা কোশ্চেন সপ্তম অধ্যায়ে ছয়টা কোশ্চেন অষ্টম অধ্যায়ে প্রায় আটটা কোশ্চেন নবম অধ্যায়ে প্রায় দশটার উপরে কোশ্চেন করতে হবে দশম অধ্যায়ে ওই রকম প্রায় আটটার উপরে কোশ্চেন পড়তে হবে তাহলে তোমরা যদি গণনা করো গণ ঠিক আছে এই যে দেখো আমি গুণে বলতেছি টোটাল কয়টা কোয়েশ্চেন এখানে আমরা দাগালাম বা পড়ার মতো বলে দিলাম এখানে নয় যোগ সাত যোগ চার যোগ ছয় যোগ ছয় তিন যোগ ছয় যোগ আট যোগ দশ যোগ আট যোগ টোটাল সাতষট্টিটা কোশ্চেন হচ্ছে নতুন পুরাতন মিলে তোমরা যদি সাতষট্টিটা কোশ্চেন পড়ো তাহলে অলমোস্ট এ প্লাস পাওয়ার মতো মার্ক কমন তোমরা নিশ্চিত পাবা ইনশাল্লাহ অথবা মিনিমাম এ পাওয়ার মতো পরীক্ষা দিয়ে আসতে পারবা তো আমি তোমাদের সর্বশেষ এতটুকু বলবো যেভাবে আমি দাগাই দিলাম বিগত সালে কোশ্চেন গুরুত্ব বা অধ্যায়ের গুরুত্ব দিয়ে তোমাদের কথাগুলো বললাম সে আলোকে তোমরা পড়াশোনা করো এবং এখানে তোমরা কত সময় ব্যয় করবা আমি তো তোমাদের গত দিন যে ক্লাস নিয়েছি সেই ক্লাসে তোমাদের বলছি যে তোমরা পাঁচ দিন যদি সময় ব্যয় করো সেখানে আমি আরো একদিন বাড়াই দিয়েছি তোমাদের জন্য তো তোমরা যদি ছয় দিন যদি এভাবে সময় দাও এই অধ্যায়গুলোতে তাহলে মোটামুটি ভাবে তোমাদের এই কোর্সটা তোমরা খুব ইজিলি ভালো করতে পারবে এবং এ প্লাস পাবা এবং এর সঙ্গে তোমরা তোমাদের ম্যাথ সাবজেক্ট গুলো আলাদা করে পারো অর্থাৎ ওই যে তোমাদের যে রুটিনটা বোঝাই দিয়েছি যে তুমি সকাল শিফট বিকাল শিফট টানা থিউরি পড়ো ঠিক আছে মিনিমাম দুই ঘন্টা প্লাস দুই ঘন্টা চার ঘন্টা থিউরি যদি টানা ছয় দিন পড়ো বই শেষ হয়ে যাবে আর রাতের দিকে দুই ঘন্টা ম্যাথ পড়ো এই তো হয়ে গেল তো তোমাদের যদি কিছু বলার থাকে আমার সঙ্গে শেয়ার করতে আজকে পর্যন্ত ঠিক আছে এখন তোমাদের যদি কোনো কথা থাকে কিছু বলার আছে যারা আমাদের লাইভ সেশনে যুক্ত আছো যদি তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করে বলো আর যদি না থাকে আমরা তো ক্লাস এখনই স্কিপ করব আর যারা আমাদের জুমে আছো বলো রিপা তামান্না কোনো কিছু বলার আছে না আছে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে পর্যন্তই তাহলে যেভাবে বললাম এভাবে পড়াশোনা করো আমরা আগামী কালকে তোমাদের হচ্ছে ম্যানেজমেন্টটা নিয়ে কথা বলবো ঠিক আছে ম্যানেজমেন্ট বইটা আমি এভাবে ঠিক দাগাই দেব তো নরমাল এভাবে যদি পড়াশোনা করো ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে কোর্স কমপ্লিট হবে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধারাবাহিকভাবে পড়াশোনা করো আল্লাহ হাফেজ